কেমন আছেন সবাই ভালো আছিস আলহামদুলিল্লাহ ভালো আছিস সারাদিন জব করেন সপ্তাহের পাঁচ দিন ছয় দিন কই শুক্রবার দিনটা একটু ফ্যামিলি টাইম তারপর সকাল বেলায় এসব বসতে হয় খুব কি ভালো লাগে এটা তাও সকাল নটা না একটু তার কিছু করার নেই তো না একটু ঘুমাইতে পারেন না একটু ফ্যামিলি টাইম দিতে পারেন এভাবে ঘর সংসার থাকবে না তো আর কয়দিন পরে যদি এই শুক্রবার দিনটাও আপনারা এই ক্লাস করেন তাহলে কেমন হবে বলেন তারপর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শেখার অনেক আগ্রহ আছে ট্রেনিং কোর্স করতেছেন অনেক কিছু স্যাক্রিফাইস করে দ্যাটস রিয়েলি গ্রেট থিং সো আর আপনারা অনেক সিনিয়র অনেক অভিজ্ঞ এবং ইয়াস এক্সপেরিয়েন্সড সো এখানে আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি দিতে পারবো বাট আই এম ট্রাইং মাই বেস্ট এখন জানেন যে টিচার আসলে খুব একটা মানে টিচাররা খালি বই চিনি আসলে অন্য কিছু চিনি না সত্যি কথা বলতে তো এইখানে একটা সমস্যা আপনাদের সাথে আমাদের যে আপনারা অনেক প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স মানে হোল্ড করেন যেটা আমরা আসলে বই পড়েই আপনাদেরকে বলি তো সেখানে আমার হয়তো সামান্য সামান্য কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে খুব বেশি বলবো না বাট কিছুদিন প্রজেক্টে ছিলাম আমি আসলে বাইরেও জব করছি প্রায় সাত আট বছর আমি দেশের বাইরে ছিলাম বাইরে জব করছিলাম তো সেই হিসাবে কিছু প্রোডাকশন জব কিছু প্রজেক্ট জব কিছু করছি তো খুব যে বেশি করছি তা না বাট কিছু কিছু ছোটখাটো প্রজেক্টের সাথে ইনভলভ ছিলাম আর কি যখন টিচিং এ আসার আগে আমি প্রায় সাত আট বছর বাইরে জব করছিলাম প্র্যাকটিক্যাল জব একদম সো এনিওয়ে এই হচ্ছে অবস্থা সো আমরা কি আমি জানি না এখন বাজে নয়টা তিন বাজে আমরা কি আর দুইটা মিনিট ওয়েট করব একটু আর কেউ জয়েন করে কিনা দেখার জন্য একটু কি সময় নিবো আর একটু আপনাদের পারমিশন যদি আপনারা দেন তাইলে আমি একটু ওয়েট করতে পারি যদি অফিসিয়ালি আমাদের টাইম হয়ে গেছে তারপর আমি আপনাদেরকে বলছি আমরা কি দুই তিন মিনিট ওয়েট করব অন্যদের জন্য নাকি কি করব বলেন আপনারা ঠিক আছে স্যার ইউ আর রাইট একটু শুক্রবার তো আমরা একটু একটু ওয়েট করে দিতে পারি 9টা এ শুরু করা যায় স্যার 9টা এ করলে মনে হয় একটু সবার জন্য রিজনেবল হবে তাই না জি ওই দিক থেকে অবশ্য আজকে নামাজের টাইম আবার আপনাদের নামাজের পরে লাঞ্চের পরে আবার আবার বসতে হবে দুটার সময় তো সেই হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে যেন এই সাইড থেকে আমরা বেশি সময় না নেই তো চেষ্টা করব যতটুকু প্রবলেম আমি আসলে কথা ছিল নটা থেকে এগারোটা পর্যন্ত নেই আমার কিন্তু মামুন আবার আমাকে হঠাৎ করে আপনি নিয়ে নেন পুরাটা আমি ঠিক আছে তিন ঘন্টা স্তট আপনাদের আছে যেহেতু দেখি কথাবার্তা বলি যদি একজনে কথা শোনাটা তিন ঘন্টা আসলে একজনে কথা শোনাটা খুব বোরিং কাজ তাও শুক্রবার সকালবেলা তারপরে চেষ্টা করব দেখা যাক কতটুকু এই বোরিং জবটা আর কি একটু ইন্টারেস্টিং করে তোলা যায় তো একটু আগে ডাক্তার মামুন বলছিলেন যে ম্যাথামেটিক্স আসলে ম্যাথামেটিক্স এমন একটা জিনিস আপনারা দেখেন তো মানে আমি বলবো ম্যাথামেটিক্স কে আপনারা অনেক সময় চিন্তা করেন খুব হাই র্যাঙ্কিং কিছু একটা তা কিন্তু না আপনি চিন্তা করে দেখেন ম্যাথামেটিক্স কিন্তু খুব বেসিক একটা জিনিস আপনি দেখেন আপনার ডেইলি লাইফে কটার সময় উঠবেন কতক্ষণ কাজ করবেন অফিস কটা থেকে কয়টা সবই কিন্তু ম্যাথামেটিক্স কাজেই ম্যাথামেটিক্স খালি ফর্মুলা করতে হবে ম্যাথামেটিক্স খালি অ্যালজেব্রা করতে হবে সেগুলো কিন্তু ম্যাথামেটিক্স না আপনার লাইফের প্রত্যেকটা পার্ট কিন্তু ম্যাথেমেটিক্স তো সেই ক্ষেত্রে আপনার জীবনটা আপনি চলতেছেন বা খুব ইজি ওয়েতে ম্যাথমেটিক্স এগুলো আজকে হয়তো আমাদের থাকবে তো খুব বেশি আমার মনে হয় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই আর যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছেন তারা তো অলরেডি জানেনি এগুলো সব বাট যারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছেন সোশ্যাল সায়েন্স হোক যেখানে হোক না কেন তাদের জন্য কিন্তু এটা খুব একটা সেরকম কোনো ম্যাথামেটিক্যাল ইস্যু নিয়ে কোনো কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আর কি সো হোপফুলি এটা আপনারা মোটামুটি বুঝতে পারবেন আশা করতেছি যারা অঙ্কে ব্যাকগ্রাউন্ড নাও আছে তাদের জন্য কোনো সমস্যা হবে না আর যাদের অঙ্কে ব্যাকগ্রাউন্ড আছে তাদের তো আছে ভালো মতন এই হলো অবস্থা সো বিফোর উই স্টার্ট আপনাদের পক্ষ থেকে কোনো কিছু বলার থাকলে আমার একটু বলতে পারেন কাইন্ডলি প্লিজ এনিথিং ইউ ওয়ান্ট টু সে এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার এনিথিং স্যার কিছু মনে না করলে আমি একটা প্রশ্ন করি স্যার আপনি কি লেখাপড়া কি বুয়েট থেকে স্যার জি ভাই বুয়েট থেকেই করছিলাম আপনার বেশ কত স্যার আমার হচ্ছে আমরা তো ইন্টারের ব্যাচ বলি আমাদের ইন্টার ব্যাচ হচ্ছে 86 ওটা তো তো আপনি স্যার সিনিয়র অনেক স্যার আমি স্যার সিনিয়র না আমি বুড়া আপনি সিনিয়র বলে স্যার বুড়া বলবেন আমি স্যার 92 ব্যাচের স্যার 92 মানে আমরা তখন জাস্ট পাস করি আমরা 93 তে পাস করছি আসলে 92 কোন ডিপার্টমেন্ট মেকানিক্যাল স্যার মেকানিক্যাল মানে কি মামুন সঞ্জীব এদের সাথে নাকি আপনারা জি স্যার জি স্যার জি স্যার হ্যাঁ হ্যাঁ বুঝছি না স্যার মানে মামুন ভাই আমাদের তো মামুন বলতে 91 না উনি স্যার 89 ব্যাচ না স্যার ইন্টার না 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 ওইটা হচ্ছে আরিফ হাসান মামুন আরেকজন আছে শুধু মামুন আরিফ হাসান মামুন হচ্ছে 90 এর ব্যাচ আর শুধু মামুন হচ্ছে 91 বা 92 ব্যাচ আমাদের স্যার 92 ব্যাচে স্যার ওর ডাক নাম আছে মনু ওর ভালো নাম

আর দুই তিন মিনিট আমরা ওয়েট করব তারপর শুরু করে দিব ভালো রামাতে আর বাই দা ওয়ে আপনারা কি ও আমি আসলে হ্যান্ডআউটটা পাঠাইছি মাত্র আপনাদের কাছে কি হ্যান্ডআউটটা পাইছেন আপনারা এখনো না স্যার আমরা হ্যান্ডআউট পাইনি স্যার আর এখানে স্যার ওই যে আমরা হয়তো মেইলে দেব স্যাররা স্যার হয়তো একটু সময় লাগবে আমি আমি একটু আমি আসলে আমারই আমি আজকে ভোরবেলা ওকে পাঠিয়ে দিছিলাম সবকিছু সেমজ হয়তো আগে আগে আপনাদেরকে দিতে পারে পরে হয়তো দিয়ে দিবে সমস্যা কিছু নাই আমি আমি পাঠিয়ে দিছি ওকে হ্যান্ডআউট আজকে সকাল বেলায় আর্লি মর্নিং এ পাঠিয়ে দিছি ভাবছিলাম যে ওটা লাগলে রাতে আর পাঠানোর কথা ছিল রাতে আর খেয়াল ছিল না পরে পাঠানোর সো যাই হোক অসুবিধার কিছু নাই আমরা এখান থেকে ফলো করতে পারবো কোনো প্রবলেম নাই আপনারা সবাইকে আজকে বাসায় আছেন তো নাকি হ্যাঁ স্যার বাসায় আছি গুড তাইলে একটু রিল্যাক্স হয়ে এনজয় করেন চা কফি নিয়ে বসেন কোনো সমস্যা নাই একটু গুমটুম পাইলে কফি টফি খেয়ে নিন এই আর কি যেহেতু ওখানে আমাদের ক্লাসের ক্লাস হইলে একদম এনভারনমেন্ট বাসা হইলে আরেক রকম তবে আমার অভিজ্ঞতা আমি আমার যতটুকু সে আমি যেহেতু ক্লাস নিচ্ছি বিভিন্ন জায়গায় এবং সব অনলাইনে গত দুই বছর ক্লাস নিচ্ছি আসলে অনলাইন ইজ ভেরি মানে আমার জন্য করা করা খুব খুব ডিফিকাল্ট জন্য ক্লাসরুমে যেমন একটা এনভারনমেন্ট থাকে এই অনলাইনে কিন্তু সে এনভারনমেন্ট থাকে না মনে হয় একটু জিরায় নেই মনে হয় একটু রিল্যাক্স করে নেই মনে হয় একটু মোবাইলটা দেখে নেই আচ্ছা কোনো ইয়েতে কোনো রিয়াকশন আসলো কিনা ফেসবুকে কোনো পোস্টে কোনো লাইক পড়লো কিনা একটু একটু দেখি কে কে রিয়েক্ট একটু দেখার জন্য একটু ধরলো মোবাইলটা আমরা চেক করি সো যাই হোক এনিওয়ে সো ওই জন্যই কনসেন্ট্রেশনটা একটু টাফ অনলাইনে কনসেন্ট্রেশন রাখাটা আসলে খুব টাফ তারপর চেষ্টা করব আর কতটুকু আমি রাখতে পারি কতটুকু কনসেন্ট্রেশন আপনারা আপনাদের সাইড থেকে রাখতে পারেন এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল অবস্থা তবে স্যার এই এই ধরনের কোর্সে আসলে স্যার মানে ওই ক্যাম্পাসে বসে বা একটা গ্রুপ ওয়ার্ক করতে পারলে স্যার ভালো অনেক বেটার অনেক বেটার প্র্যাকটিক্যাল তো

পাস করার পরে আমার কাছে আমার কাছে যখন আমি পাস করার পরে আমি তো প্রথমে টিচিং এ ঢুকিনি আমি টিচিং আসছি অনেক পরে কিন্তু পাস করার পরে যখন প্রথমে চাকরিতে ঢুকলাম তখন ঢুইকে আমার কাছে মনে হইলো আমার বোধ গত চার পাঁচ বছর কিছুই শিখি আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কাছে তাই মনে হয়েছে এবং দিয়ে আমাকে নতুন করে আবার অনেক কিছু অনেক কিছু নতুন করে শিখতে হয়েছে এবং আমার তো মনে হয় না আমি বইটা যদিও পড়ছি কিন্তু আমার মনে হয় না আমার পড়াশোনা টেন পার্সেন্ট আমি প্র্যাকটিক্যাল লাইফে সত্যি কথা বলতে একদম ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করতে পারছি কাজে লাগাইতে পারছি আমার কাছে মনে হয়নি তো আসলে আমাদের হ্যাঁ স্যার আমরা যখন গ্রাজুয়েশন করি স্যার তখন তো আপনিও মনে হয় স্যার ওই ফোর টান সেভেন সেভেন ল্যাঙ্গুয়েজ স্যার হ্যাঁ কম্পিউটার ওটা দিয়ে আমরা কাজ করতাম জি স্যার এখন আমরা পাস করার পরে স্যার বুয়েট তখন ভিজুয়াল বেসিক সি প্লাস প্লাস এমনে স্যার কোর্স ট্রেনিং শুরু করাইলো স্যার কিন্তু যদি কোর্স কারিকুলামে স্যার যেটা কারেন্ট ডিমান্ড ওইটা যদি স্যার তখন থেকে ছাত্র স্যার তাহলে কিন্তু আপনার ওই জিনিসগুলো স্যার জানতে পারতাম প্লাস প্র্যাকটিক্যাল লাইফে ওটা ইউজ করতে পারতাম স্যার সেই ফোর্টান দিয়ে স্যার আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিছু করতে পারি নাই স্যার ট্রু কথা সত্য কিন্তু আমি কিন্তু আবার ফোর্টান 77 শিখে আমার পিএইচডি পর্যন্ত আমি কিন্তু ফোর্টান 77 এ বাইর থেকে করে আরছি কিন্তু হ্যাঁ আমার আমার হয়েছে কি আবার ফোর্টান 77 তো আর এখন চলে না 90 তে সো যখন 90 করলাম তখন দেখলাম যে হাইলি ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো ওগুলো আপনার ভিজুয়াল বেসিকে বসে পড়বে

আমি একদম ডাইরেক্ট এর আগে আমি জানি না আপনাদের সময় বা আমাদের সময় আমাদের একটা খালি ল্যাব ছিল ফোরটান সেভেন্টি সেভেন একটা ল্যাব ছিল কোনো থিওরি কোর্স ছিল না প্রোগ্রামিং এর এবং একটা ল্যাব ছিল সেই ল্যাব বোধ সামান্য কিছু ক্রেডিটের ল্যাব ছিল ওখানে ফোরটান করাইতো তো পরে আমি এসে আমার ডিপার্টমেন্টে এটা নতুন করে পুরা তিন ক্রেডিটের একটা কোর্স আমি ইমপ্লিমেন্ট করছি এবং যেটা পড়ায় কিন্তু মেকানিক্যাল না যেটা পড়ায় কিন্তু কম্পিউটার সায়েন্সের টিচাররা মানে একদম কম্পিউটার ডিপার্টমেন্টের কোর্সই আমি আমার ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছি যে তোমার প্রোগ্রামিংটা ভালো করে শিখো বিকজ আমরা সবখানে ধরা খাই কিন্তু দুইটা জিনিসে একটা হচ্ছে ম্যাথে একটা হচ্ছে প্রোগ্রামিং এই দুটো আমরা জানি না ফ্র্যাঙ্কলি জি স্যার ওকে সো আমার মনে হয় আমরা আর দেরি না করে শুরু করি কারণ আমাদের অনেক অনেক সময় দিতে হবে সো কাজেই আমরা একটু শুরু করে দেই দেখি কোনটা দিয়ে আপনাদের একটু শুরু করা যায় ওকে দেখেন তোমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি দেখা যাচ্ছে তাই না সো তাহলে আমরা শুরু করে দেই না দেরি না করে জি স্যার আচ্ছা এই শব্দটার সাথে তো সবাই মনে পরিচিত তাই না স্কেডিউলিং শব্দটার সাথে সবাই তো পরিচিত তাই না আপনারা রাইট স্যার ফ্যান্টাস্টিক বলেন তো স্কেডিউল মানেটা কি আচ্ছা আমি তার আগে আরেকটা শব্দ বলবো আপনাদেরকে সেটা হচ্ছে সিকোয়েন্সিং প্রথম কথা হলো সিকুয়েন্স শব্দের অর্থটা কি আমাকে একটু বলতে পারবেন সিকোয়েন্স কোনটার পরে কোনটা হবে কোনটার পরে কোনটা হবে ফ্যান্টাস্টিক মানে এটা ক্রম কোনটার পরে কোনটা একটা ধারাবাহিকতা আসতেছি এখন আমাকে বলেন তো এই সিকোয়েন্সিং এর সাথে স্কেডিউলিং এর পার্থক্যটা কি বলেন তো

আপনার রেগুলার যে চাকরি এটা পার্থক্য কোথায় বলেন তো স্যার প্রজেক্ট হলো স্যার টাইম বিং স্যার একটা তাহলে আমরা যখন টাইমের ব্যাপারটা আসছে তখন অবশ্যই আমাদেরকে টাইমের ব্যাপারটা ভেরি ভেরি কনসার্ন হতে হবে কেন কারণ একটা রেগুলার জব আপনি শুরু করলেন ভালো কথা কবে শেষ করবেন আপনি কেউ জানেন না আপনার ডেইলি স্ক্যাজুয়াল দেওয়া আছে ডেইলি রুটিন দেওয়া আছে কিন্তু আলটিমেটলি আপনি কত দিনে পুরো কাজটা কমপ্লিট করবেন এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট টু নো বাট এটা প্রজেক্টে আপনাকে কিন্তু জানতেই হবে এখন মোস্ট অফ দা প্রজেক্ট বাংলাদেশে মোস্ট অফ দা প্রজেক্ট যে আমি দেখি মোস্টলি তারা ফেল করে টাইম লাইনে বাজেটে ফেল করে কিন্তু আবার খেয়াল করছেন কিনা না বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতোই মনে হয় একটা ব্রিজের প্রজেক্ট অন টাইম এবং উইদিন বাজেট শেষ হয়েছে বলতে পারবেন সেটা কোনটা একটা প্রজেক্ট অন টাইম এবং উইদিন বাজেট মানে যা বাজেট করছে তার চেয়ে কম এবং যা টাইম করছে এস্টিমেট করে তার চেয়ে কম শেষ হয়ে কম এসে শেষ হয়েছে বাংলাদেশের ইতিহাসে বলতে পারবেন সেটা কোনটা না স্যার এটা হচ্ছে এই যে গোমতি সেতু হয়েছে না রিসেন্টলি যেটা লাস্ট টু ইয়ার্স আগে মেঘনা গোমতি যে সেতুটা হয়েছে ওইটা ওরা জাপানিজটা করছিল আমরা করিনি কিন্তু ফুললি ওদের ফান্ডিং এ ওরাই করছিল ওরাই ফুল দায়িত্ব ছিল আপনারা আরেকটা জিনিসের প্রজেক্টের কথা আপনাদেরকে এক্সাম্পল দেই এই যে আপনারা খুব ভালো করে জানেন যে তেজগাঁও যে ফ্লাইওভারটা আমরা এখন রান করি আপনাদের মনে আছে তেজগাঁও ফ্লাইওভার কয় বছরের জায়গায় কয় বছর লাগছিল কেউ কি বলতে পারবেন মনে পড়ে কারো ফ্লাইওভারটা আমরা চলে যাই উপর দিয়ে কেউ বলতে পারবেন এটা কত বছরের প্ল্যান ছিল এবং কত বছরে হয়েছিল এই প্রোজেক্টটা প্ল্যান ছিল দুই বছরে লাখ সেটা সাড়ে তিন বছর কেন জানেন এটা কিন্তু অনেকেই জানে অনেকেই জানে না এটার মূল কারণটা হচ্ছে পুরা ডিজাইনই ছিল ভুল আপনারা শুনছেন কিনা জানি না গাড়িটা উল্টো দিক দিয়ে নামায় দেওয়া হয়েছিল মানে যে গাড়ি আসতেছে এখান দিয়ে ফ্লাইওভার থেকে সেখান দিয়ে গাড়ি নামবে তার মানে কি আমরা যেখানে রাস্তায় ডান পাশে ছিল ওরা কিন্তু বাম পাশে চলে তো ওদেরকে দিছে ড্রয়িং করতে ওরা সুন্দর করে ওদের কোনো দোষ নাই কিন্তু আমাদের এখানে যারা ভেরিফাই করছে তারা করতে ইমপ্লিমেন্টেশন চলে গেছে চিন্তা করে দেখেন কোনো ব্যাপার না এটা ওখান থেকে আসছে অন্ধভাবে অ্যাপ্রুভ করে দিয়ে ইমপ্লিমেন্টেশন চলে গেছে করে দাঁড়ানো পর দেখে যায় গাড়িতে এখান দিয়ে নামলেও দিচ্ছে আসা গাড়ির সাথে মুখামুখি লাগে সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন ইউ ইভ টু থিংক আবাউট সো কাজী আমাদের টাইম লাইন দুই বছরের জায়গায় তখন সাড়ে তিন বছর লেগে গেছে বাজেট তো আপনি বুঝতে পারেন তাহলে কি পরিমাণ বেশি লাগতেছে তো গভর্নমেন্ট কে আমি অ্যাড করি স্যার আমাদের কিছুদিন আগে স্যার আমরা একটা মিটিংয়ে আমাদের সিনিয়র আহ একজন সুচিব মহোদয় উনি একটা কথা বলছিলেন যে স্যার কোন ইঞ্জিনিয়ারিং যে প্রজেক্ট গুলো নেওয়া হয় স্যার এটা আসলে দুই বছর মেয়াদি হওয়া ঠিক না কারণ হচ্ছে যে যদি কনসালটেন্ট নিয়োগ করতে হয় কনসালটেন্ট নিয়োগ করা ইপিসি টেন্ডার করা এই সমস্ত ডকুমেন্টেশনই দেখা যায় স্যার এক বছর টাইম যায় না না তারপরের থেকে টাইমটা কাউন্ট হয় আপনার যখন প্রজেক্টটা আমরা ইমপ্লিমেন্টেশন যখন সব প্ল্যান করে বাজেট করে যখন অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভের পরে টাইমের কথা আমি বলতেছি কিন্তু নট আগের টাইম না যেমন স্যার আমাদের যে প্রজেক্ট স্যার আমাদের প্রজেক্টে কিন্তু স্যার ওই যে ডিপিপি থেকে আপনারা শুরু করেন তার আগে থেকে আমার টাইম শুরু হয়ে থেকে ডিপিপি আর দুই মাস পরে স্যার এখন জিনিসটা কি দেখেন আমি আপনার একটা কথা বলি আমাদের বুয়েটের কিছু ডিপিপি গত পাঁচ বছর যাবত ঘুরতেছেন বুঝতে পারছেন তাহলে আপনি কোথায় লাইম সেট করবেন এখানে তো আমাদের বড় ভুল হয় যে আমরা টাইম লাইন সেট করব সেটাও আমরা ঠিকমতো জানি না আসলে টাইম সেট করতে হবে যখন থেকে আপনার মানে আপনি কি খেয়াল করে দেখেন আমরা কিন্তু কাজের সময়টা টাইম লাইন একটা চিন্তা করতে হবে যে কাজের শুরু থেকে কাজের শেষ যেটা আমরা কে দেখাবো এখানেও কিন্তু জিনিসটা হচ্ছে কাজের শুরু থেকে কাজের শেষ এখন আপনার অ্যাপ্রুভালই যদি না হয় আর বাংলাদেশে বিভিন্ন প্রজেক্টে যে দীর্ঘসূচিটা আছে বললাম না বুয়েট থেকে ডিভিপি করা হয়েছে আমার মনে কত পাঁচ বছরে তিন চারবার ডিভি পাঠানো হয়েছে তিন চারবার ফেরত আসছে আসবে এটা স্বাভাবিক গভর্নমেন্ট তোমার টাকা খরচ করবে জানতে চাবে তুমি এটা কেন করতেছো কি করতেছো কি উপকার হবে সমস্ত কিছু কোয়ারি থাকবে তা আপনি যদি সেখান থেকে ধরে নেন তাহলে তার সাথে কেউ এটা তো আনসার্টিন ব্যাপার তো এই জন্যই আমাদের মূল টাইমলাইন যখন আমরা বলি হ্যাঁ যদি আপনাদের অ্যাপ্রুভাল প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় নরমাল রেগুলার প্রসেসে হয় কিন্তু এটা তো সম্ভব হয় না কারণ কোয়ারিজ থাকে অনেক কিছু থাকে প্রবলেম থাকে সো তখন আমরা চিন্তা করি যে না আমাদের বেসিক টাইম লাইনটা হবে ওয়ার্ক অ্যাক্টিভিটি থেকে যেমন প্রজেক্টের অ্যাকশন প্ল্যানে আমি সরি এটা এখানে ইনক্লুডেড না তারপর আমি যেটা বলতেছি আচ্ছা এক মিনিট আপনারা একটু কাইন্ডলি সবাই এটা অফ করে দিবেন মাইক্রোফোন গুলা যখন কথা বলবেন যখন কথা বলবেন তখন মাইক্রোফোন অন করে কথা বলেন তার আগে একটু অফ ওকে সো যেটা বলছিলাম যে সো কাজী আমাদের টাইমলাইন এখানে খুব খুব ইম্পর্টেন্ট আমরা যদি প্ল্যানিং থেকে টাইমলাইন শুরু করি এবং অ্যাপ্রুভাল টেপ্রুভাল নিয়ে যদি আমাদের এক বছর চলে যায় তাহলে প্রজেক্ট যদি আমরা দুই বছর ধরে সম্ভব না তখন উনি ঠিকই বলছেন যে ওই ধরনের যদি আপনার করতে হয় তখন কিন্তু আপনার চার পাঁচ বছর দিয়ে হবে কিছু করার নাই বাট তখন কি হচ্ছে একটা দীর্ঘ সূচনার মধ্যে পড়ে যায় জিনিসটা কিন্তু আমি যদি বলি যে না তোমার কাজের সময় ঠিক আছে এখন তোমাকে কাজ করতে দিলাম তুমি এত দিনের মধ্যে কাজটা শেষ করে দিবা তাহলে কিন্তু একটা স্ট্রিক্ট আমরা টাইম মেনটেন করতে পারি এছাড়া কিন্তু পারি না আমি যদি প্রজেক্টে প্ল্যান করে থাকি এবং অ্যাপ্রুভাল পাইতে যদি আমার মাস চলে যায় তাহলে আমার সবকিছু কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এই জন্য অ্যাপ্রুভালের পর স্টেজ থেকে স্কেজুলিংটা শুরু করা আসলে খুব খুব ইম্পর্টেন্ট যে যখন থেকে ইমপ্লিমেন্টেশনে যাব তখন থেকে আমাদের ইস্যুটা খুব বেশি হয় তা আমরা স্কেজুলিং যখন বলি আমরা জাস্ট খুব সিম্পলিফাইড ওয়েতে বলবো যে নেটওয়ার্ক টেকনিকটা আমরা ইউজ করি এখন আপনি বলেন তো নেটওয়ার্ক শব্দের অর্থটা কি কোথায় সবচেয়ে বেশি আমাদের এখন বাস্তব লাইফে সবচেয়ে বেশি নেটওয়ার্ক ইউজ হয় বলেন তো সোশ্যাল নেটওয়ার্ক মানে কোথায় মোবাইল যদি আমরা বলি মোবাইলে আমরা বলি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না সোশ্যাল নেটওয়ার্ক আছে ভার্চুয়াল নেটওয়ার্ক আবার যখন এগুলো আসার আগে মোবাইল আসার আগে নেটওয়ার্ক শব্দটা কোথায় সবচেয়ে বেশি ইউজ হতো কারো মনে পড়ে কি পারপাজে আমরা নেটওয়ার্ক শব্দটা ইউজ করতাম মনে পড়ে কারো সিপিএম এ স্যার নাকি না 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 এগুলো না বাস্তব একদম রিয়েল লাইফে নেটওয়ার্ক শব্দটা ইয়ার আগে মোবাইল আসার আগে মনে আছে ল্যান বলে একটা শব্দ আমরা ইউজ করতাম এখনো ইউজ করি ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক তাই না এই যে কম্পিউটার গুলা কানেক্ট করি আমরা ইন্টারনেটে কানেক্ট করি এগুলাই কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক তার মানে কি নেটওয়ার্ক বেসিক্যালি শব্দটা মিন করে হচ্ছে কানেক্টিভিটি যে কার সাথে কাকে কানেক্ট করতেছি আমরা একটা কানেক্টিভিটি কিন্তু মেইন করবে এটা তো এখানে আমরা বলতেছি এই নেটওয়ার্কটা হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটি বিভিন্ন প্রজেক্টে অ্যাক্টিভিটি অর ইভেন রিলেশনশিপস দে আর গ্রাফিক্যালি গ্রাফিক্যালি পোর্ট্রেস ছবির মাধ্যমে আমরা দেখাই দা সিকোয়েন্সিয়াল রিলেশন সিকোয়েন্সিয়াল একটাকে আমরা শব্দটা ইউজ করছিলাম সিকোয়েন্স সো সিকোয়েন্সিয়াল রিলেশনস বিটুইন দা টাস্ক ইন এ প্রজেক্ট মনে করেন একটা বাড়ি আমরা করতেছি দেখেন একটা বাড়ির জন্য কিন্তু প্রথম আমাদের কোনটা করতে হবে বলেন তো

এটা করতে পারেন কিন্তু যদি আমি মনে করি যে আজকে না ঠিক আছে ফাইন আমরা একটু যাই হোক আরেকটা ক্রাইটেরিয়া কিন্তু খুব বড় একটা ক্রাইটেরিয়া আপনারা শুনছেন কিনা জানি না ইউনিকনেস একটা ব্যাপার আছে কিন্তু যে আপনি যখন প্রোডাকশনে একই জিনিস থাউজেন্ডস অফ পিস তৈরি করেছেন দ্যাট ইজ নট এ প্রজেক্ট দ্যাট এ প্রজেক্ট বাট প্রজেক্ট যখন আমরা করি যেমন একটা ব্রিজের সাথে আরেকটা ব্রিজ তার লোকেশন লেংথ স্ট্রাকচার সবকিছু ডিফারেন্ট থাকে একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর কিছু কিছু ডিফারেন্স থাকবে সময় কিন্তু প্রজেক্টের কিছুটা পোর্শন হলে আমি বললাম যে ঠিক আমি করার একটু ডিফারেন্ট ওয়েতে করতে চাই যেন এটা আরো মজবুত প্রজেক্ট হয় ডিফারেন্ট কিভাবে করতে চাই ঠিক আছে আমি ষষ্ঠ তলাটা প্রথম করব। একদম ছতলা বিল্ডিং এর প্রথম শূন্যের উপরে ছতলাটা করব তারপর পাঁচতলা চারতলা তিনতলা দুই তালা এটা হবে এভাবে করা যাবে কি মনে করেন আপনারা হবে হবে না অসম্ভব কেন কারণ আমরা সিকোয়েনশিয়াল রিলেশনশিপটা মেইনটেইন করি নেই তাহলে আমাদের যে কোনো কাজের জন্যটা সিকোয়েন্স লাগবে কোনটার পরে কোনটা হতে পারে কোনটা না হলে কোনটা হবে না এইভাবে কিন্তু আমরা মেইনটেইন করি সিকোয়েনশিয়াল রিলেশনশিপ এই নেটওয়ার্ক যখন আমরা সলভ করি তখন দুটা डिफरेंट टाइप्स অফ টেকনিক আমাদের আছে একটাকে বলি আমরা পার্ট আরেকজন একটু আগেই বলছেন সিপিএম শব্দটা অলরেডি হি 노স अबाउट ওয়ান সো পার্ট হচ্ছে প্রোগ্রাম ইভলিউশন এন্ড রিভিউ টেকনিক হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড আমরা আবার ছয়তলা বাড়ির একটা চলে যাই আর মনে করেন আপনার বাবার একটা জায়গা আছে কোন একটা এলাকায় আপনি সেখানে একটা ছয়তলা বাড়ি তুলবেন বাড়ি তোলার জন্য আপনি প্ল্যান পাশ করাইছেন রাজুক থেকে তারপরে আপনার অ্যাপ্রুভাল এভরিথিং ট্যাক্স ট্যাক্স সব ক্লিয়ার জমি ক্লিয়ার এভরিথিং ক্লিয়ার সব রেডি এখন আপনি বিল্ডিংটা তৈরি শুরু করবেন এখন আমাকে বলেন তো ডিউরিং দিস কনস্ট্রাকশন পিরিয়ড আগেও না পরেও না যতদিন আপনি কাজটা চালাবেন শুরু করবেন তারপর শেষ করবেন এই সময়ের মধ্যে প্ল্যান কিন্তু পাস করা কোনো লিগাল বাইন্ডিংস আপনার নাই সব কিছু রেডি আছে সয়েল টেস্ট করা এভরিথিং ডান এখন আপনি তৈরি শুরু করবেন তৈরি করা শুরু থেকে শেষ পর্যন্ত বাই দা ওয়ে আরেকটা জিনিস আপনাদেরকে যেহেতু ওই চ্যাপ্টারটা আমি পড়াই নিয়ে জন্য বলিনি আপনাদেরকে প্রজেক্টে আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে আচ্ছা মনে করেন আপনি তো রেগুলার জব করতেছেন মনে করেন একটা কাজ বহুদিন যাবত আপনি করেন একটা নতুন কাজ করতেছেন কোনটাতে আপনি একটু ডিসকমফোর্ট ফিল করবেন বলেন তো বহুদিন যাবত একটা কাজ করেন আর নতুন একটা কাজ শুরু করতেছেন বলেন তো কোনটাতে আপনি একটু ডিসকমফোর্ট ফিল করবেন বলেন তো স্যার নতুনটাতে স্যার নতুনটাতে কেন বলেন তো ভাই কারণ স্যার এখানে তো রিস্ক রিস্ক আছে আনসার্টেনিটি আছে এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ওয়ার্ড আই অ্যাম লুকিং ফর তার মানে কি আমি তো জানি না আমার সামনে কি আছে হ্যাঁ একটা কাজ করতে করতে যখন আমি রেগুলার অভ্যস্ত আমার জন্য সেটা খুব বড় ডিল না আসছে আচ্ছা করে ফেলাম জানি কি কি আছে সামনে কি কি হতে পারে কিন্তু একটা কাজ আমি যেটা করিনি নি তো সামনে আমি জানি না কি কি হতে পারে আজকে খেয়াল করে দেখছেন এই যে পদ্মা সেতু 10 নম্বর পিলার নিয়ে কত হইচই যে খালি ওখানে জাহাজ গিয়ে বাড়ি খায় ডেফিনিটলি देयर इज अ রিজন বিহাইন্ড ইট কিন্তু ওই জিনিসটা আমাকে আগে চিন্তা করতে হতো বা আগে জানতে হতো কেন আমার ওই জায়গাটা এই সমস্যা হচ্ছে এখন আপাতত সবকিছু বন্ধ করে দিচ্ছে এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে ডিউরিং কস্ট যেহেতু এটা আনসার্টিন কথাটা আমরা বলছিলাম কি হবে সামনে আমরা জানি না আনসার্টিন এখন আমাকে বলেন তো একটা বিল্ডিং যখন আপনি আপনার জায়গা বা আপনার বাবার জায়গায় একটা বিল্ডিং করবেন কি কি আনসারটি সেখানে থাকতে পারে আমাকে একটু বলতে পারেন কি কি আনসারটি দেখা দিতে পারে আনসারটি মানে কি হইতেও পারে নাও হইতে পারে কি কি আনসারটি দেখা দিতে পারে আমাকে বলতে পারবেন এনিথিং আপনি বিল্ডিং করতেছেন কি কি হঠাৎ করে ঝামেলা হইতে পারে কি কি আনসারটি থাকতে পারে কি মনে হয় আপনাদের কাছে একটা একটা করে যদি বলেন আমাকে পাঁচ আনসার রেডি কথা তারপরে আর ক্যালামিটি ন্যাচারাল ক্যালামিটি জাস্ট আসতে পারে আর

দেখেন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু টাকার ব্যাপারটা হঠাৎ করে টাকা শেষ হয়ে যেতে পারে হঠাৎ করে দেখলাম যারে হঠাৎ করে তো আমার বাজেট ওভার বাজেট হয়ে গেছে এটা হতে পারে আবার অ্যাক্সিডেন্ট আমার অ্যাক্সিডেন্ট মানে কি ওই যে কনস্ট্রাকশন সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক আনসারটে হতে পারে এগুলো সবই আচ্ছা চাদাবাজি প্রসঙ্গটা আসি একটু এই আপনাদের মতো একটা কোর্স বেশ কয়েকদিন আগে বেশ কয়েক বছর আগে আমি নিচ্ছিলাম এবং সেখানে মানে সেক্রেটারিরা এবং মানে জয়েন্ট সেক্রেটারি একটু হাই অফিসিয়াল গভর্নমেন্ট ইয়ের ছিল আর কি ওনারা তো ওখানে এই চাদাবাজি প্রসঙ্গটা আসার পরে ওনারা কিন্তু মানে ভিগরস্তি প্রটেস্ট করলো জিনিসটা সো আমি তখন বললাম যে ভাইরে আমি কি খুব ভুল কথা বলছি বলছেন হ্যাঁ আপনি ভুল কথা বলছেন আমি যে কেন ভুল কথা বললাম বলেন তো চাদাবাজি কি বাংলাদেশে নাই যে কোন সময় কি হয় না এলাকায় কিছু একটা করতে গেলে তো কিছু একটা দিতে হয় কইলে হ্যাঁ এটা ঠিক আছে আমি বললাম যে আমি তো এই কথাই বলছি বলছে না আপনি বলছেন এটা আনসার্টেন আনসার্টেন মানে কি হতেও পারে নাও হতে পারে তাই ওয়াজ মানে আমার খুবই পরে আমার প্রথমে ঘাবড়াই গেছিলাম পরে আমার কাছে খুবই খুশি লাগলো বা হাস্যকর লাগলো জিনিসটা ওনাদের বক্তব্যটা হচ্ছে যে না এটা আনসার্টেন না এটা সার্টিন বাংলাদেশ তার মানে আপনি যেখানেই কিছু করেন না কেন কিছু আপনাকে দিতেই হবে সেটা যেই হোক না কেন সো কাজেই সেই হিসাবে দিস ইজ আনসার্টিন না দিস ইজ সার্টিন তো আমি তখন হাফ ছেড়ে বাসলাম যে না ঠিক আছে আমাকে বলো যে হ্যাঁ আমাদের প্রতিবাদ হচ্ছে ওইটাই যে এটা হবে কিন্তু এর না এটা সার্টিন তখন থেকে আমি এটা কিন্তু আনসার্টিন থেকে বাদ দিয়ে দিছি সো দ্যাট ইজ সার্টিন এখন বাকি আনসারিগুলো যদি আমি একটু চিন্তা করে দেখি যে মনে করেন আমি শীতকালে বাড়িটা করব তাহলে সম্ভাবনা অনেক কম তারপরে মনে করেন আমার টাকা পয়সার অভাব নাই একদম পুরা মানে ক্যাশ নিয়ে র রিয়াল সব কিনে ফেলছি স্কারসিটি হওয়ার কোন সম্ভাবনা নাই দাম বাড়লেও কোনো লাভ নাই আমি তো আমার সেরে সব একদম স্টক করে রাখছি আমার যত রকম সেফটি মেজারমেন্ট আছে সবকিছু আমি নিয়ে নিছি কেউ ওখান থেকে ঝুলে পড়ার কোনো উপায় নাই চারিদিকে নেট করে আমি রাখছি এবং সেফটি বেল্ট থেকে শুরু করে হেড থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্কারকে সেভাবে কাজ করা এবং ওয়ার্কার যে তারা কখনো আমাকে ছেড়ে যাবে না বা আমার সাথে করবে না এরকম অনেকগুলো যদি 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 হয় সেক্ষেত্রে আমি যদি আপনাকে কোশ্চেন করি আপনি কি মোটামুটি একটা আইডিয়া দিতে পারবেন যে একটা ছয়তলা বাড়ি তুলতে আপনার কিরকম সময় লাগতে পারে অ্যাপ্রক্সিমেট আইডিয়া ছয় মাস হোক এক বছর হোক দুই বছর হোক বলা যাবে হ্যাঁ লাগুক কিন্তু বলতে তো পারবো তাই না বলতে পারবো কিন্তু মনে করেন এরকম একটা ব্যাপার আপনাকে বললাম যে ভাই আপনাকে একটা সুন্দর অফিস দেওয়া হলো ইন্টারনেট ফ্যাসিলিটি দেওয়া হলো গাড়ি দেওয়া হলো বাড়ি দেওয়া হলো যদি না একদম প্র্যাকটিক্যালি দেওয়া হলো আপনাকে কিন্তু আপনাকে বলা হলো যে ওই যে আপনারা ছোটবেলায় একদম ছোটবেলায় পড়ে আসছেন গ্যালিডিও নিউটন অ্যারিস্টোটল আর্কিমিডিস বড় বড় বিজ্ঞানী যাদের ছিল তারা যেরকম থিওরি আবিষ্কার করছেন আপনি ওরকম একটা থিওরি আবিষ্কার করবেন যে নিউটনের সূত্রের সাথে আপনার সূত্র বলা হবে আপনার নামে আর কিমির সূত্রের সাথে আপনার সূত্র বলা হবে আপনার নামে অ্যারিস্টটল গ্যালিলিও এদের নামের পাশে আপনার নামটাও থাকবে এরকম একটা থিওরি দুনিয়াকে নাড়া দেওয়ার মতো থিওরি আবিষ্কার করে যাবেন বলেন তো অ্যাপ্রক্সিমেটলি কি এরকম সময় লাগবে বলেন যে আপনার নাম নিউটনের নামের পাশে থাকবে অ্যাপ্রক্সিমেটলি কি এরকম সময় লাগবে এরকম থিওরি আবিষ্কার করতে যেটা পুরো দুনিয়াকে নাড়া দিয়ে যাবে এটা আনসার এটা আপনি কিন্তু তো বলতে পারবেন আমি জীবনে করতে পারবো না না বাস্তবতা পারেন কিন্তু পারলেও সে কতদিনে পারবেন ইটা কিন্তু আপনারা জানেন না অ্যাপ্রক্সিমেট বলা এখন বলেন তো আপনার এখানে কারা কারা স্ট্যাটিস্টিক্স পড়ে আসছেন জীবনে কোন এক সময় জীবনে কোনো এক সময় স্ট্যাটিস্টিক্স পড়ে আসছেন এমন কেউ আছেন

আমরা কখনোই বলতে পারবো না যদি ওখানে টাইম লাইন করাটা মাথায় রাখবেন যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এনি কাইন্ড অফ আর এন ডি প্রজেক্ট হচ্ছে আন্ডার পার্ট দুইটার মধ্যে পার্থক্যটা কি একটু পরে বলবো আমরা বাট আদার দেন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেগুলো আমরা মোটামুটি ভাবে থিওরিটিক্যালি সার্টেন কিছু বলতে পারি যেটা আমি বিশ্বাস মিষ্টি বলতেছি এটা হচ্ছে সিপিএম কাজে আমরা এখানে পার্ট সিপিএম দুটেই আমরা দেখাবো বাট পার্টটা একটু কমপ্লিকেটেড কিন্তু কমপ্লিকেশনটাকে সোজা করে নিয়ে আসারও একটা পদ্ধতি আছে তার আগে আমাকে একটু বলবেন যে এই স্লাইডটাকে ক্রস করার আগে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন প্লিজ আমার একটা কোশ্চেন ছিল জি প্লিজ আর যে আমি আমি মূলত সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট এখন আপনি বললেন যে ক্যাজুয়ালিং যেটা হয় সেটা করা উচিত হচ্ছে আমার প্রজেক্ট অ্যাক্টিভিটি অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি যখন শুরু হবে এখান থেকে এন্ড লাইন পর্যন্ত যতদিন আমার মানে আমার অবজেক্টিভ জনি অ্যাসিভ না হচ্ছে বা আমার হোল্ড টা ফিল আপ না হচ্ছে তো এখন আহ প্রজেক্ট পিরিয়ড বা আর প্রজেক্ট ক্যাজুয়ালিং এর ভিতরে মানে পার্থক্য আছে নাকি দুইটা এক্টিভ দেখা যায় যে অনেক সময় গভর্নমেন্ট প্রজেক্ট বলেন বা অন্য কোনো প্রজেক্টে যখন ওই যে নেওয়া বা জাস্ট একটা বডি কিন্তু ফর্ম করা হয় এবং ফর্ম করার সাথে সাথে তাদের বেতন ভাতা থেকে শুরু করে একটা বাজেটারি বিষয় তখন থেকে শুরু হয়ে যায় বাজেটের আহ পিরিয়ড মানে প্রজেক্ট পিরিয়ড কিন্তু তখন থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমি হয়তো বা একচুয়াল যাচ্ছি অ্যাপ্রুভাল এর সময় গুলো তখন আছে ওই সময় ডকুমেন্টেশন গুলো হচ্ছে তারপরে তারপরে আমার হয়তো আপনি যে স্ক্যাজুয়েল স্ক্যাজুয়াল এর কথা বলছেন যে আমি এক্টিভিটিতে শুরু করলাম এক্টিভিটি তাহলে প্রজেক্ট পিরিয়ড এবং প্রজেক্ট স্ক্যাজুয়ালটা তো সেই ক্ষেত্রে আলাদা হয়ে গেল যদি আমরা এক না করি জি এখন আমরা একটু বলি একটা প্রজেক্টের লাইফ সাইকেল যে আপনারা দেখেন তখন চারটা ফেজ আছে একটা প্রজেক্টের প্রথম ফেজটা হচ্ছে আপনি ডিফাইন করেন সেটা হচ্ছে কি করবেন এডিক করেন করার পর আপনার প্ল্যান করেন কিভাবে করবেন এবং সেই প্ল্যানিং এর মধ্যেই কিন্তু অ্যাপ্রুভাল থেকে শুরু করে एवरीथिंग উড বি देयर এরপর আপনার এক্সিকিউশন ফেজটা আসে সো দেখেন ওই যে আমাদের দেশে বা এটা কিন্তু জায়গার উপর ডিপেন্ড করে যেখানে আপনার অ্যাপ্রুভাল পাওয়াটা কমপ্লিটলি আবারো প্রোবাবিলিস্টিক হয়ে যায় যে কবে অ্যাপ্রুভাল পাবেন কোন ঠিক ঠিকানা নাই ব্যুরোক্রেসি আর অলস আর देयर একটু খেয়াল করে দেখবেন তো আচ্ছা এবার আপনাকে বলি একটু ইফ ইউ থিংক এবাউট দা প্রাইভেট প্রজেক্ট অ্যাপার্টমেন্ট ডেভেলপাররা যেটা করে ওখানে কি এত প্ল্যান প্রোগ্রাম করতে হয় একটু চিন্তা করে দেখেন তো কিছুই করতে হয় না কারণ ওদের কি চিন্তা করে দেখেন ওদের তো হচ্ছে যত দ্রুত করে সে হ্যান্ড ওভার করতে পারবে তত দ্রুত সে টাকাটা পাচ্ছে ঠিক আছে ওখানে কিন্তু জন্য কোনো টাইম লাগে না কোনো কিছু লাগে না ওখানে কিন্তু পুরাটা কিন্তু কোনটা লাগে গভর্নমেন্ট প্রজেক্টে লাগে মোস্টলি লাগে হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টে এখন গভর্নমেন্ট প্রজেক্টে আপনি যেটা করতে করতে পারেন সেটা হচ্ছে যে দুটার জন্য আলাদা টাইম লাইন সেট করতে পারেন টোটালটাকে একটা ফ্রেমের মধ্যে কিন্তু একটা হচ্ছে অ্যাপ্রুভাল স্টেজ আর একটা হচ্ছে কাজের স্টেজ দুটাকে আলাদা করে ফেললে এখন অ্যাপ্রুভাল স্টেজ যদি একটু লিঙ্গার করে যায় আপনি সেভাবে বডলি শিফট করে দেন আপনার স্ক্যাডিউলটাকে বাট প্রথমে রাখেন পুরাটাকেই যে আমার এতদিন অ্যাপ্রুভালে লাগবে এতদিন কাজে লাগবে এখন অ্যাপ্রুভাল থেকে আপনি যে কদিন পিসাবেন কাজের থেকেও সে কদিন পিসাবেন এই কারণেই তো ভাই বাংলাদেশে গভর্নমেন্ট প্রজেক্ট কোন ওই যে বললাম না আজ পর্যন্ত কোন প্রজেক্ট অন টাইম শেষ হয়নি কিন্তু কথা হচ্ছে এই যে আপনি একজন বললেন সিনিয়র সচিব সাহেব বলছেন যে বেশি করা উচিত কিন্তু আপনি যদি দুই বছর একটা প্রজেক্ট পাঁচ বছরে নিয়ে ঠেকান তাহলে কি আপনি বুঝতে পারতেছেন যে বাজেটটা কোথায় গিয়ে ঠেকবে আমি স্যার এখানে আসলে আমাদের যারা এই প্রজেক্ট প্ল্যান করে তাদের স্কিলনেস এর একটা বিষয় আছে কারণ ওনরা স্যার ডেক্স এ বইসে অনেক কাজ করে মাঠের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই ঠিক কথা বলছেন একটা ডিপিপি অ্যাপ্রুভাল হয়ে পিডি নিয়োগ করে বিভিন্ন কনসালটেন্ট ঠিকাদার নিয়োগ করে বাস্তবায়নের জন্য এটা স্যার মানে যেটা সিনিয়র স্যাররা বলছেন এটা সঠিক স্যার মানে যদি আপনি আমাদের অনেক প্রজেক্ট আমাদের গ্যাস সেক্টরই আছে স্যার যেটা মেয়াদ হলো অনলি টু ইয়ার্স করে হ্যাঁ কিন্তু টু ইয়ার্স এর মধ্যে দেখা যায় এক দেড় বছর শুধু এই ধরনের কাজেই চলে যায় তিন বছর করতেন শুরু থেকে স্যার যদি আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতো যে আপনি যেটা বলছেন স্যার যে অ্যাপ্রুভাল স্টেজ এর জন্য টাইম ধরবে এখন আপনাকে জানতে হবে যে একটা ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হইলে তাকে কতদিন মিনিমাম টাইম দিতে হবে সেটা মূল্যায়নে কতদিন টাইম লাগবে তাকে নোয়া দিতে কয়দিন সময় দিতে হবে তারপর আপনি তাকে চুক্তি করবেন এলসি করবেন এটার জন্য কতদিন টাইম লাগে এখন যদি আপনি ডিপিপি তে সেই ফেজে গিয়া যেটা লাগবে ছয় মাস আপনি পারফরমেন্স দেখাই দিয়ে এটাকে তিন মাস দিলেন দিয়া এটা তো আর বাস্তব জিনিস হলো বাস্তবে তো সেটা সম্ভব না স্যার আমি তো এক্স্যাক্টলি আপনাকে বাস্তবতা নিরীখে এজন্যই বললাম যে অ্যাপ্রুভাল একটা ফেজ রাখেন কাজের একটা ফেজ রাখেন এখন অ্যাপ্রুভালের ফেজ আপনার তো আইডিয়া থাকা উচিত যে কতদিনে অ্যাপ্রুভাল হবে কিন্তু ভাই এখানে একটা ঘটনা আছে যখন আপনার একটা হচ্ছে যে আপনি পারলেন না করতে ঠিক মতন সেটা একটা ইস্যু আর যখন ব্যুরোক্রেসির মধ্যে পড়ে যেটা আমরা লাল ফিটার দূরত্ব বলি আপনি সবকিছু ঠিক করার পরেও এটা অ্যাপ্রুভাল পাইতে পাইতে যখন সময় লাগবে সেই দায়ভারটা কার কাছে যাবে বলেন সেটাও কিন্তু একটা ইস্যু চিন্তা করতে হবে ঠিক আছে তবে স্যার আমার এক্সপেরিয়েন্স যা মনে হয় যারা ডিপিপি তৈরি করে বা যে সমস্ত মানে প্ল্যানিং উইং কাজ করে তাদের স্যার মানে স্কিলনেস এর একটা বিষয় আছে স্যার অবশ্যই তাদের সন্দেহ নাই না থাকার কারণে স্যার এই অনেক অনেক জায়গায় নানা না ট্রু কথা সত্য আমাদের সবদিকেই দেখতে হবে যে এদিক থেকে কাজটা ইনপুট কিভাবে যাচ্ছে এবং সেই থেকে আউটপুট কিভাবে আসতেছে কাজেই এটা দুটো স্টেজে আপনারা করতে হবে একটা হচ্ছে अप्रুভাল ফেজ যেটা বললেন যে মেশিন অ্যারাইভাল থেকে শুরু করে एवरीथिंग আর সেখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ তার পরে যাবে তার মানে এক্সিকিউশন এবং আমরা যখন বলি খেয়াল করে দেখবেন যে যখন আমরা প্রজেক্টে অ্যাকশন প্ল্যানে যাই তখন কিন্তু পরিষ্কার বলা থাকে যে এটা হচ্ছে টোটাল অ্যাকশন প্ল্যান এর আগে হচ্ছে প্রিপারেটরি প্ল্যান আর এরপর হচ্ছে অ্যাকশন প্ল্যান তাই যে আমরা এখানে মূলত ইয়ে ডিসকাসিং দ্য অ্যাকশন প্ল্যান নট দা প্রিপারেটরি প্ল্যান বিকজ প্রিপারেটরি প্ল্যানটা কিন্তু একেবারেই ওই আর এন্ড এর মতন প্রিপারেটরি প্ল্যানটা কিন্তু একেবারেই আনসার কিন্তু যখন আপনি প্রিপারেশন আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এর পরের পার্টটা কিন্তু অনেকটাই থিওরিটিক্যালি সার্টেন হয়ে যায় এখানে দুইটা মিক্স আপ হয়ে যায় এই জন্য আমরা শুধুমাত্র পরের পার্টটাই যাচ্ছি কারণ আগের পার্টটা একেবারে কমপ্লিট আনসার যেটা আপনি বলছেন একটা হচ্ছে আমাদের স্কিলের ব্যাপার আর একটা হচ্ছে ব্যুরোক্রেসি ব্যাপার দুইটা মিলায় কিন্তু এখানে জড়িত আর আমি যে চেজগা ফ্লাই কথা বলছি এটা হচ্ছে কাজের শুরু থেকে বলছি কিন্তু নট অ্যাপ্রুভাল ফেস কাজের শুরু থেকে ওই যে আমি আপনি যেটা বলেন একটু আগে এখন আমার কথার সাথে মিলাই যদি আমাদের এখানে যারা কনসালটেন্ট ছিল তারা যদি সেই ডিজাইনটা ভালো করে চেক করতো তাহলে কি প্রবলেমটা হতো চিন্তা করে দেখেন তো কনস্ট্রাকশন করে ফেলার পরে কনস্ট্রাকশন দিতে যাওয়ার কথা ছিল না না ওটা তো যারা যখন ডিজাইন अप्रুভাল করছে তখনই তাদেরকে চেক করা উচিত ছিল এক্স্যাক্টলি কাজী সেই জায়গাটা তো আমাদের গলদ আছে প্রচুর গরত আছে আর কি এই জন্য এই জন্য বলছি হ্যাঁ গরত তো আসেই তার মধ্যে আমরা যেহেতু এই সাইডটা আমরা বলতে পারবো আমাদের কন্ট্রোলে নাই তাই যেখান থেকে আমাদের কন্ট্রোলে আমরা সেটুক থেকে আমরা বলতে পারি যে ভাই আমাকে কাজটা শুরু হওয়ার পরে আমাকে এইভাবে কাজটা শুরু করতে হবে কিন্তু বাকিটা তো প্ল্যানিং এর স্টেজ এটা কিন্তু আর এক্সিকিউশন এর স্টেজ না আমরা এখানে যেটা মানে আপনার প্র্যাকটিক্যাল কাজের কেউ যেখানে ফেজ এটা কিন্তু এর মধ্যে আসতেছে না কিন্তু দেখি দেখেন এখানে পার্ট আমরা বলছি পার্ট আমরা বলছি হতেও পারে নাও হতে পারে সেক্ষেত্রে আমরা বলি কি তিনটা অপশন দেয় একটা হচ্ছে অপটিমিস্টিক মানে আপনি যদি খুবই পজিটিভ হন তাইলে কতদিনে কাজটা শেষ হতে পারে আপনি নর্মাল মানে চিন্তা করেন যে না এভারেজ এই টাইমে কাজ হওয়া উচিত সেটা এখানে হতে পারে আর যদি আপনি একেবারে পেসিমিস্টিক হন টাইপ আমার মতন একটা লোক আমি প্রচুর পেসিমিস্টিক যে বোধ হয় এটা সবচেয়ে ডিলে হবে আমার হাতে সো তখন আমি এরকম একটা সময় তার মানে কি সময় আপনাকে উল্লেখ করতেই হবে কিন্তু একটা পার্টিকুলার টাইম না যেটা ডিটারমিনিস্টিক এটা হচ্ছে প্রবাবিলিস্টিক এই চার দিনও হইতে পারে পাঁচ দিনও হইতে পারে ছয় দিনও হইতে পারে এটাকে আমরা প্রবাবিলিস্টিক বলতেছি আচ্ছা তার আগে একটু যদি আমরা বলি যে প্রিডিসিসার শব্দটা এই প্রিডিসিসার শব্দের অর্থটা কি বলেন তো প্রিডিসিসার শব্দের অর্থটা কি আপনারা বলতে পারবেন একটু কাইন্ডলি প্রি প্রি মানে কি পূর্ববর্তী ইমিডিয়েট পূর্ববর্তী ইমিডিয়েট পূর্ববর্তীটা আমরা বলতেছি যেখানে দেখেন আমাদের মনে করেন পাঁচটা টাস্ক আছে বাট রিমেম্বার এই টাস্কগুলো কিন্তু এ বি সি ডি এফ না এটা হচ্ছে মনে করেন আপনার বাসার ফাউন্ডেশন তারপর কলাম বিম ছাদ তারপরে আপনার এই সিঁড়ি দরজা জানলা ওয়াল এরকম কাজগুলো কিন্তু আমরা এখানে ওগুলো লিখতে অনেক বড় হয় ঝামেলা হয় এই জন্য এ বি সিডি বাট রিমেম্বার এটা কিন্তু সিকোয়েন্স না কাজের কাজে সিকোয়েন্স আমরা দিয়ে দিয়ে তার মানে কি এ এর যেহেতু কোনো পিডিসিসার নাই তার মানে এ হচ্ছে ফার্স্ট কাজ অফ দ্য প্রজেক্ট এখানে আবারও টাস্কের কথা বলছি আমরা টাস্ক প্রথম টাস্কটা হচ্ছে এ তার মানে এর আগে আর কোনো টাস্ক নাই সিমিলারলি বি এর পিডিসিসার কে দেখেন তো বি এর আগে কে আছে বলেন তো একটু আপনারা এই টেবিলটা দেখে বি এর আগে কে এ এ আছে না এই জায়গাটাই ভুলটা করেন না এর এখানে কেউ নাই এর আগে কেউ নাই এই যে এইটা হচ্ছে আগে এটা কিন্তু আবারো বলছি এটা কিন্তু কাজের সিকোয়েন্স না এটা হচ্ছে কাজের নাম শুধু কাজেই এ বি সি ডি এফ দেখে না কিন্তু আবার ইয়ে কনফিউজ হয়ে যায় অনেকেই কাজের সিকোয়েন্স না এটা কাজের সিকোয়েন্স না এটা হচ্ছে কাজের নাম সিম্পলি এখানে আমরা বলছি যে এ এর আগেও কোনো জব নাই বি এর আগেও কোনো জব নাই সি এর আগে কোন জবটা আছে বলেন তো এ এ তার মানে এখানে কন্ডিশন হচ্ছে এ শেষ করলে আমরা সি শুরু করতে পারি যদিও প্রজেক্ট ম্যানেজমেন্টে আবার বিভিন্ন সফটওয়্যারে কিন্তু আবার এরকমও দেওয়া আছে যে তিনটাও আছে দুইটাও আছে যেমন একটা হচ্ছে এ শুরু করার পরে আমি সি শুরু করতে পারি অথবা এ শেষ করার পরে আমি সি শুরু করতে পারি সবই আছে কিন্তু কাজেই আমাদের এখানে যেটা আমরা মূলত দেখতেছি সেটা হচ্ছে এ শেষ করলে আমরা সি শুরু করতে পারি তার মানে এ কমপ্লিট না হলে আমাদের সি শুরু করা সম্ভব না সিমিলারলি দেখেন এখানে বলা আছে বি শেষ করলেই এখানে দুইটা বি কিন্তু আর এফ এর কন্ডিশন বলা আছে আমাদের সি এবং ডি খেয়াল করে কমা দেওয়া আছে সি এবং ডি দুইটা শেষ করলে আমরা একমাত্র এফ শুরু করতে পারি সি একটা হলেও হবে না ডি না হলে হবে না আবার ডি হলে সি হলেও হবে না হলে হবে না

আপনারা যারা পড়াশোনা করে আসছেন আমার চেয়ে অনেক অনেক পরে মনে হয় আপনারা আমি তো সবার চেয়ে বুড়া আমার কাছে মনে হয় আর কি সো তারপর আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কি পার্সেন্টেজ সিস্টেমে পাস করছিলেন নাকি সিজিপিএ তে করছিলেন আপনারা যখন রেজাল্ট পাইছেন সিজিপিএ না পার্সেন্টেজ আচ্ছা কেউ পার্সেন্টেজে কেউ বোধহয় জিপিএ তে আচ্ছা আমাকে বলেন তো জিপিএ কিভাবে ক্যালকুলেট করে এখন তো সবই জিপিএ স্যার কিভাবে ক্যালকুলেট করে জিপিএ টা বলতে পারবেন জিপিএ এভারেজ টা কেমনে ক্যালকুলেট করে জানেন স্যার আমি ওই মানে টোটাল যে পাঁচটা সাবজেক্ট আছে পাঁচটা সাবজেক্টের যে গ্রেডিং একটা একটা আছে পয়েন্ট আমি যদি মানে এ প্লাস পাই তাহলে হ্যাঁ ঠিক আছে ওইটার সাথে নাম্বার অফ ক্রেডিট স্যার তাইলে আপনি যে গ্রেডটা পাইছেন

এমকে ফোর যেহেতু মোস্ট লাইকলি এটা এটাকে চার গুণ ইম্পর্টেন্স দেই আর এটাকে এক গুণ ইম্পর্টেন্স দেই তাহলে এটা এক এটা চার এটা এক যোগ করলে কত হয় টোটাল এক চার আর এক যোগ করলে কত হয় ছয় দিয়ে দিয়ে ভাগ করে দিচ্ছি এখন আপনার যদি মনে হয় যে না অপটিমিস্টিক আমি একটু জোর বেশি দিব আপনি এখানে দুই বসাইতে পারেন তখন এখানে সাত হয়ে যাবে তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাট এটা আপনার প্রজেক্ট টু প্রজেক্ট কিন্তু ভেরি করবে যে আপনি অপটিমিস্টিকে বেশি জোর দিবেন

আপনার একটা এটা কি বোঝা গেছে একটু বলবেন প্লিজ থেকে আমরা আচ্ছা এবার আমাকে বলেন তো এইটা করলে প্রথমটা রেজাল্ট কি আসবে করতে হবে না না করে বলবেন এই ফর্মুলায় এর যে এ যে তিনটা টাইম আছে অপটিমিস্টিক তিনটা টাইম আছে অঙ্ক না করে বলেন তো এটা রেজাল্ট কত আসবে জিরো না জিরো তো আসতেই পারে না জিরো কেমনে আসবে ফাইভ কত টাইম আছে কত আসবে ফাইভ স্যার ফাইভ ফাইভ এক্স্যাক্টলি কারণ কি আমি ইচ্ছা করে কিন্তু এভাবে সংখ্যাগুলো দিছি ইজি বইতে দেখেন চার পাঁচ ছয় আপনি যত দেন না কেন এটা কিন্তু এটা যেহেতু আমরা এইটা এটা সমান দিছি এইটা এটা সমান দিছি মাঝখানটাকে যাই দিই না কেন আমার যেটা আছে সেটাই আসবে দেখেন এই জন্য আমি কিন্তু চার পাঁচ ছয় তিন চার পাঁচ পাঁচ ছয় সাত এটা কিন্তু এমনি যা দিছি এটা করার জন্য কিন্তু আপনাদের রিয়েল লাইফে কিন্তু এটা আসবে না এটা আপনার চিন্তা ভাবনা থেকে আসবে অপটিমিস্ট চেয়ে কয়দিন হতে পারে মোসাইক চেয়ে কয়দিন হতে পারে পেসিমিস্ট চেয়ে কয়দিন হতে পারে তো এইভাবে যেটা আমরা করি দেখেন তখন আমরা এই সিপিএম এর যে টেবিলটা আছে এরকম একটা টেবিল পেয়ে যাই এখানে একটাই টাইম দেখেন এই যে পাঁচ তারপর চার তারপর ছয় ওই যেখান থেকে আসছিলাম এখান থেকে আমি এভাবে বসাইছি পাঁচ চার ছয় দুই পাঁচ আট পাঁচ চার ছয় দুই পাঁচ আট সো যখন আমরা পার্ট করব করবো জিনিস করব তখন আমাদের তিন রকম টাইম থাকবে ওটা থেকে আমরা কনভার্ট করে আমাদের পছন্দ মতন ফর্মুলা দিয়ে কনভার্ট করে ওয়েটেড করে আমরা একটাতে নিয়ে আসবো আর যখন একটাই থাকবে তখন তো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই কিন্তু একটু ভিন্ন অঙ্গিকে যদি আমরা দেখি যে আরেকটা একটু দেখি যে সাকসেস বলে একটা জিনিস আছে বা ফলোয়ার পিডিসি যদি আগেরটা হয় সাকসেস আর কি হবে বলেন তো সাকসেস আর বা ফলোয়ার পিটিসি যদি ইমিডিয়েট আগেরটা হয় তাহলে सक्সেসর বা ফলোয়ার কি হবে? পরের। পরেরটা। কোন কোন প্রজেক্টে প্রিডিসেসর ডিফাইন করা থাকে, কোন কোন প্রজেক্টে सक्সেসর ডিফাইন করা থাকে। যেমন আমরা যদি এখানে একটু দেখি দেখেন, আমরা বলছিলাম সি এর আগে হচ্ছে এ। তার মানে কি আমরা বলছি এ শেষ করার পরে আমরা সি শুরু করতে পারি। দেখেন এই জিনিসটা কিন্তু এখানে উঠে আসছে। এ শেষ করার পরে আমরা সি শুরু করতে পারি। আবার যদি আমরা বলি দেখেন আমরা কি বলছিলাম বি শেষ করার পরে আমরা ডি এবং ই দুটোই শুরু করতে পারি। তার এইটাই আমরা বলছি বি শেষ করার পরে একই জিনিস ডি আর ই দুটি আমরা শুরু করতে পারি তার মানে আমার যদি প্রেডিসেসর থাকে তাইলে একরকম সাকসেস থাকে ঠিক অপোজিট হয়ে যাবে আর কিছু না প্রেডিসেসর থাকলে একরকম হবে সাকসেস থাকলে ঠিক অপোজিট হয়ে যাবে প্রেডিসেসর হচ্ছে অমুকটার আগে অমুক যেমন আমরা যদি বিল্ডিং এর ক্ষেত্রে বলি আমরা কি বলি যে প্রেডিসেসর বলতে বলবো এক তলার কলাম তোলার আগে আমাকে ফাউন্ডেশন এবং গ্রেড বিম করতে হবে আবার উল্টা ভাবে বলতে পারি ফাউন্ডেশন গ্রেডিং করার পরে আমার একতলা কলাম করতে হবে সেম জিনিস কিন্তু কেউ আগে ডিফাইন করে বলে কেউ পরে ডিফাইন করে বলে ইটস কমপ্লিটলি আপ টু ইউ এটার কোনো বাধ্যবাধকতা নাই যে এটা আগেরটা বলতে হবে অথবা পরেরটা বলতে হবে পরেরটা বললেও যা হবে আগেরটা বললেও কিন্তু তাই হবে যে একটা যে কোন একটা কাজেই যে কোন একটা বললেই আপনাদের হবে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ বলেন আচ্ছা বাই দা ওয়ে আপনারা তো ধরেন সিনিయర్ সিনিయర్ বলবো অনেক অভিজ্ঞ মানুষজন আপনাদেরকে তো ক্লাসি স্টুডেন্টের মতন বলতে পারি না বাট তারপরেও একটা কথা আমি সব সময় ক্লাসে বলি এটা আপনাদেরকে জাস্ট এমনি বলতেছি যে আমি সব সময় ক্লাসে প্রথম দিনই বলি স্টুডেন্টদেরকে যে দেখো তোমাদের क्वेश्चन করা উচিত যে কোনো সময় क्वेश्चन করবা যে কোন বিষয়ে क्वेश्चन করবা এবং তখন আমি একটা কথা বলি এবং আপনারা শুনে আসছেন এটা আপনার অভিজ্ঞ মানুষ আপনারা শুনে আসছেন বলেন তো কোন কোশ্চেন না থাকার দুইটা মিনিং আছে কি কি মিনিং বলেন তো হয় সবই বুঝছেন না হয় কিছুই বুঝেন গ্রেট থ্যাংক ইউ সো মাচ তাহলে হয় সবই বুঝে গেছেন নাইলে কিছুই বুঝেন নাই এখন আমাকে একটু বলেন তো দুনিয়ার কোন মানুষের পক্ষে কি সবই বুঝে যাওয়া সম্ভব স্যার সম্ভব স্যার যেমন সবকিছু বুঝে যাওয়া আপনার হ্যাঁ টিচার যদি ভালোভাবে ভাই সব কিছু বুঝ দেওয়া পক্ষে দুনিয়াতে সম্ভব না কাজেই মাঝে মাঝে কিছু क्वेश्चन না করলে তখন আমার কিন্তু প্রথম পোরশনটা ধরবো না তখন আমার মনে হবে সেকেন্ডটা ইম্পর্টেন্ট দেখি সি বুঝি নাই কাজেই একটু क्वेश्चन তাহলে মনে একটু ভাল লাগবে যে না কিছু ওনায় বুঝতেছেন সব বোঝার দরকার নাই কিছু বুঝলেই গুড এনাফ এবং আমি যখন এমনেও পড়াই স্টুডেন্টদেরকে যখন আমি বলি যে ভাইরে তোমাদেরকে যা পড়াইতেছি বইতে এ যদি 5% তোমরা প্র্যাকটিক্যালি এসে কাজে লাগাইতে পারো তাইলে আমি হ্যাপি আর আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমি জানি না আপনারা স্বীকার করবেন কি না আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের টিচাররা এইভাবে শিখায় দেন যে বইয়ে যা আসে এটা সত্য এর বাইরে কোনো কিছু নাই যখন গিয়ে প্র্যাকটিক্যাল দেখি যে বইয়ের সাথে মিল দেয় ঘটনাটা কি আমরা তখন বলি যে না বইয়ে যা আছে ঠিক তোমার প্র্যাকটিক্যালটা তুমি বইয়ের সাথে মানে মানে সামাও মার্চ করাও ঘটনা হওয়া তো তার উল্টা ঘটনা হচ্ছে প্র্যাকটিক্যাল যা সিচুয়েশন আছে থিওরিটাকে নিয়ে সেটা সাথে মার্চ করাও করায় দেখো তোমার থিওরি কিভাবে তোমার কাজে তুমি কাজে লাগাইতে পারবা কিন্তু তুমি যদি সেখানে কারি চিন্তা করো আমি নিউটনের লো পড়ে আসছি এটা এখানে কাজ করে না কেন তাহলে কি জীবনে প্রবলেম সলভ হবে না কারণ তুমি দেখো যে তোমার বয়ে থিওরিটা প্র্যাকটিক্যালি কিভাবে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো তোমার ওইখানে তুমি কিভাবে মোল্ড করে কাজে লাগাইতে পারো এই জিনিস কি আপনারা স্বীকার করেন না করেন না কি মনে হয় আপনাদের কাছে আপনাদের মতামতটা চাচ্ছি আমি তা স্বীকার করি স্যার আমি যদি বই চিন্তা মাথায় রেখে সব সারা জীবন কাজ করতে চেয়ে পারবেন না আপনি কারণ প্রত্যেকটা থিওরি দুনিয়ার প্রত্যেকটা থিওরির কিছু অ্যাজামসান আছে আপনি সেই অ্যাজামশন গেলে প্র্যাকটিক্যাল কোনো কাজ হবে না কারণ প্র্যাকটিক্যাল দিয়ে চলে না কাজে ওইখানে ওই প্র্যাকটিক্যাল অ্যাজামশন গুলাকে ইনকর্পোরেট করে থিওরি কেভাবে মডিফাই করা এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু কাজে মাথায় রাখবেন যে সবসময় চেষ্টা করবেন থিওরিটাকে নিয়ে প্র্যাকটিক্যালের সাথে মেলানোর জন্য প্র্যাকটিক্যালটাকে নিয়ে থিওরির সাথে মিলাবেন না থিউরিকে নিয়ে রিয়েল লাইফের সাথে আপনি মিলাবেন যে হ্যাঁ আমার এই প্রবলেম এখন থিউরি আমাকে কিভাবে হেল্প করতে পারে আরেকটা জিনিস আমি জানি না যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন অন্য সাবজেক্টের ব্যাপারে যদি পড়িনি আমি বলতে পারবো না যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু আনফর্চুনেটলি সবাই ভাবে ইঞ্জিনিয়াররা বোধ ম্যাথে খুব ভালো আনফর্চুনেটলি ইঞ্জিনিয়াররা সরি টু সে ম্যাথে অতি খারাপ এর কারণটা কি বলতে পারবেন আমরা মনে করি আমরা ম্যাথ জানি আসলে আমরা ম্যাথ জানি না কারণটা কি জানেন এনিওয়ান আমরা মনে করি যে আমরা ম্যাথ জানি কিন্তু আমরা ম্যাথ জানি না এটা হচ্ছে সো এই জন্যই আমাদের এখানে যেটা করি আমরা আমি যে ম্যাথ করে আসছি সারা জীবন বিশ্বাস করবেন আমি ম্যাথ মুখস্থ করছি আমি জানি না আপনারা কিভাবে করছেন বাট আমি ম্যাথ মুখস্থ করছি ম্যাথ মুখস্থ করে আমি পাশ করে আসছি ফ্রাঙ্কলি স্পিকিং আমি ম্যাথ মুখস্থ করে পাশ করে আসছি আমার মনে আছে যে থার্ড ইয়ারে আমি খুব কঠিন দুটো সাবজেক্ট পড়ছিলাম ল্যাপলাস ট্রান্সফরমেশন আর ফুরিয়ার সিরিজ আমি পরীক্ষার দিন কারোর সাথে কথা বলিনি পরীক্ষার দিন আমি যাইতাম হলে আড্ডা মারতাম তারপর পরীক্ষার হলে যাইতাম আমি সেদিন আমি বাসা থাকতাম যদিও আমি কারোর সাথে কথা বলিনি কেন আমার ভয় ছিল কথা বললে আমি সব ভুলে যাব এইজন্য যা আসছে হরগড় করে সমস্ত ফর্মুলা লেখা থিওরি লেখা মাথায় দিছি যখন আমার হাই স্টাডি করতে গেলাম আমার বস আমাকে বলল তুমি কি ফুরিয়ার সিরিজ করে হ্যাঁ বস করে আরছি কয় করছো আমি হ্যাঁ করছি তো ভালো করে করছে আমি দেখো ট্রান্সক্রিপ্ট আছে সব মার্কস দেখো সব ভালো আছে কয় তাইলে এখন কর আমি কি করবো আমি বল অ্যাপ্লাই করো তোমার এটা আমার প্র্যাকটিক্যাল কাজে অ্যাপ্লাই করো তা তো আমি যাই না আমি শিখছি কিভাবে লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড প্রুফ করে কারণ আমি কোনদিন শিখি নাই যে এই অঙ্কটা কিভাবে কাজে লাগাবো আমার প্র্যাকটিক্যালে আমাকে আবার নতুন করে ম্যাথ করতেছে বিলিভ মি এ বুড়া বয়সে গিয়া বলছি তুমি তো ম্যাথ জানো না তুমি ম্যাথ মুখস্থ করছো কিন্তু তুমি শিখো নাই তার মানে ম্যাথ তখনই তুমি শিখতে পারতা যদি তুমি জানতা যে এই ম্যাথটা তোমার প্র্যাকটিক্যালে কিভাবে কাজে লাগাবা তুমি তো প্র্যাকটিক্যাল জানো না সো তোমাকে এখন আবার শিখতে হবে এবং বিলিভ মি আই হ্যাড টু লার্ন এগেইন তখন আমি শিখলাম যে ম্যাথ আসলে থিওরিটিক্যাল না ম্যাথ আসলে প্র্যাকটিক্যাল সরি অনেক উল্টা পাল্টা কথা কই তারপরও বলি আর কি এটা আপনাদের সাথে দুঃখের কথা শেয়ার করি এনিওয়ে সে এখন দেখেন আমরা এই যে পিডিসি স্যার বলতেছি এখন আমরা কি করবো এটা দিয়ে নেটওয়ার্ক আমরা শুরুতে বলছি আমরা নেটওয়ার্ক আমরা নেটওয়ার্ক ডেভেলপ করবো তাইলে এখন ছয়জন দৌড়াচ্ছে এর আগেও কেউ নাই বি এর আগেও কেউ নাই এটা আমরা এখানে নিয়ে নিচ্ছি আমাদের এই টেবিলটা সরি এ ছয় জন এটা কি আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ছোট করে রাখছি কারণ আমার জায়গা দরকার এখানে এটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা দেখেন এ এর আগেও কেউ নাই বি এর আগেও ছয় জন দৌড়াচ্ছে কিন্তু এ এর আগে কেউ না বি এর আগেও কেউ নাই তাহলে এ আর বি এর কি পজিশনটা কে দৌড়ে এ এর আগেও কেউ শেষ করতে পারে নাই বি এর আগেও কেউ যেতে পারে নাই তাহলে এই দুজনের পজিশনটা কি প্রথমে আছে প্রথমে আছে দুজনে প্রথমে এইবার আমরা একটা কথা বলি আপনি ছয়তলা বিল্ডিং আমরা বলছি ষষ্ঠ আগে তোলা যাবে না সিকোয়েন্স তুলতে হবে তুলে ফেলেন আপনি নিচ থেকে সিকোয়েন্স অনুযায়ী এক তলা কলাম ছাদ দোতলা কলাম ছাদ সিঁড়ি করে বিল্ডিং এর স্ট্রাকচারটা কমপ্লিট করে ফেলেন এইবার যদি আমি বলি যে আমি নিস্তলা গুলায় থাকবো না আমি ছয় তলায় বাসা বানায় ওয়াল করে দরজা জানলা করে ছয় তলায় থাকবো পারবো কি পারবো না কি মনে হয় পারবো পারবো কারণ স্ট্রাকচার আমার দাঁড়া করা গেছে এখন কি দেখেন তো আমি কি একতলার ওয়াল ওয়াল ওয়ালের কথা বলতেছি আমি কি একতলার ওয়াল তোলা ছাড়া দোতলার ওয়াল তুলতে পারবো না পারবো না পারবো স্যার পারবো এখন তো দেখেন একতলা তো সবই পার্কিং এর জন্য খোলা থাকে কোথাও ওয়াল থাকে না দোতলা থেকে ওয়াল শুরু হয় কিন্তু সব বিল্ডিং এ স্যার এখন যদি আমি মনে করি যে হ্যাঁ একটা ওয়াল তুলতে মনে করেন এক তাহলে মানে কি আমি একটা ওয়ালের একটা উপরে আরেকটা ওয়াল ডিপেন্ডেন্ট না আমি যেটা ইচ্ছা করতে পারি একসাথেও করতে পারি এখন মনে করেন আমার একটা মিস্ত্রি এক এক তালার ওয়াল তুলতে হি টেক্স ফাইভ ডেজ ধরে নিচ্ছি পাঁচ দিন সময় নেয় এই পাঁচ দিন সে যদি পাঁচটা ফ্লোর করে ধরেন তাহলে একজন মিস্ত্রিকে আমি দিলাম তুমি দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা তালা আমার ওয়াল তুলবা প্রতি তালায় সে সময় নেয় পাঁচ দিন তাহলে পাঁচটা তালা কয়দিন সময় নেবে পাঁচটা তালা কয়দিন সময় নেবে পঁচিশ দিন সময় নেবে আচ্ছা কিন্তু আমি যদি দোতলা একজন তিন তালা একজন চার তালা একজন পাঁচ তালা একজন ছয় তালা একজন পাঁচজন মিস্ত্রি পাঁচটা তালা প্যারালি দেই কেন আমার একটার উপর একটা তো ডিপেন্ডেন্ট না সবাই একসাথে কাজ করতে পারবে দরজা আনলা সব তালা একসাথে লাগানো যায় গ্রিল সব তালা একসাথে লাগান যায় এখন আমাকে বলেন তো তাহলে যদি পাঁচজন মিস্ত্রিকে পাঁচটা তালা দেই কয়দিনে কাজটা শেষ হবে বাজেটের কি ঘটনা হবে বলেন তো বাজেট কি বেশি লাগবে না কম লাগবে কম লাগবে কম লাগবে কম লাগবে স্যার বেশি লাগবে স্যার কারণ লোক কেন বেশি লাগবে

আর ইন্ডেফিন যেটাই ইন্ডিপেন্ডেন্ট ইচ্চ আদার একটা সাথে একটা সিকুয়েন্সিয়াল রিলেশনশিপ নাই একটার পরে একটা করার আগে একটা এরকম কিছু নাই এগুলো কিন্তু আমরা প্যারালে করতে পারি এই জন্য সবসময় আমরা দেখবো যেটাই পসিবল সেটা আমরা প্যারালে করতে পারবো কাজে এ আর বি আমরা প্যারালে শুরু করতে পারি আচ্ছা এর পরে জানি কোনটা আমরা বলছিলাম এ শেষ করার পরে কোনটা এ শেষ করার পরে আমরা কোনটা শুরু করি সি আর বি শেষ করার পরে কোনটা শুরু করি

আপনার সুইচ যখন অন অফ থাকে তার মানে সার্কিট যখন ওপেন থাকে তখন কি লাইট জ্বলে আপনার কিন্তু সুইচটা অন করতে যেন সার্কিটটা কমপ্লিট হয় কাজে এখানে কিন্তু সার্কিটটা ওপেন আছে আমরা কি করব দুইটা ডামি সুইচ দিয়ে ডামি অ্যাক্টিভিটি দিয়ে সার্কিটটাকে ক্লোজ করে দিই দ্যাটস ইট আমার সার্কিট কিন্তু ক্লোজ হয়ে গেল এখন এইটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট নেটওয়ার্ক আমরা তৈরি করলাম শো দা সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ বিটুইন অল দা অ্যাক্টিভিটিস এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন প্লিজ এনি কোয়ারিজ এনি কোশ্চেন স্যার আমার একটা জায়গা একটু ক্লিয়ার হয় স্যার বলেন এই যে এই যে স্যার এই যে আমরা প্রথম টাস্ক ও এ বি সি ডি ই এফ আছে না স্যার জি এই যে স্যার পিডিসার এখানে আছে কিন্তু স্যার এই পর পর যে দুটো লাইনে কিন্তু স্যার এ রয়েছে ফাঁকা হ্যাঁ আচ্ছা আমি বলি আবার আমার বলছি স্যার এইখানে এটা প্রথম কথা হচ্ছে এ বি সি ডি এ ভুলে যান আপনি আচ্ছা মনে করেন প্রথমটা দিলাম হচ্ছে তিন তালার ফাউন্ডেশন তিন তলার কলাম হুম তো পরেরটা দিলাম হচ্ছে দুই তলার কলাম থার্ডটা দিলাম হচ্ছে এক কলাম এটা কি সিকোয়েন্স হবে হয় না কি স্যার এই কিন্তু সিকোয়েন্স না এই অ্যাক্টিভিটির নামগুলা বেশি বড় লিখত হয় আমি নামগুলা লেখার বদলে এগুলা দিছি এগুলো কিন্তু শুধুমাত্র কাজের নাম এগুলা কিন্তু আসলে কোনো কিছু না এইটা হচ্ছে কোনটার পরে কোনটা যেমন আমি বলতে পারি ফাউন্ডেশন এবং গ্রেড বিম এই দুইটা আমি একসাথে করব তাহলে ফাউন্ডেশন করে গ্রেড বিম করে ফেললাম কোনটা আগে কোনো কিছু লাগবে না দুটো একসাথে করে ফেলতে পারি এইটা হচ্ছে কন্ডিশন কাজে মাথায় রাখবেন এ কিন্তু এ না বি কিন্তু বি না এ হচ্ছে ফাউন্ডেশন বি হচ্ছে গ্রেড বিম এই দুটো আমি একসাথে ঢালা দিয়ে দিলাম শেষ ওকে স্যার বুঝতে পারছেন কাজে এবিসি কি অনেকে কনফিউজ হয়ে যায় এটা আসলে সিকোয়েন্স না এটা হচ্ছে কাজের নাম আর কিছু না নাম লিখতে গেলে অনেক বড় হয় এই জন্য এবিসি দিয়ে দিছি আর কিছু না এবারে আরেকটা অন্যভাবে কিন্তু আমরা এটা করতে পারি সরি এটা করতে আসলে জানি না আরেকটা অন্য করতে পারি সেটা হচ্ছে যে আপনার আমরা এর আগে বলি অন নোড এখন আমরা বলি একটিভিট অ্যারো অ্যারোটা কি একটু আগে দেখেন আমরা কিন্তু একটিভিটি গুলা বলছিলাম এই বক্সের মধ্যে জাংশনের মধ্যে আর এখন আমরা দেখো একটিভিগুলো এরোর মধ্যে আমরা এর পরের যে কাজগুলা করব ওগুলা এটা লাগবে বলে আপনাদেরকে দেখা দিচ্ছি মনে করেন আমরা কি বলছিলাম দেখেন এ আর বি এখন একটু আগে ডিফারেন্সটা দেখেন আগে এ আর বি ছিল বক্সের মধ্যে এখন কিন্তু এ আর বি চলে আসছে খেয়াল করছেন এরর মধ্যে এটা চলে আসছে মধ্যে এবার আমরা এ এর পরে সি দিচ্ছি সরি এটা আগে ক্যামেরা জানি হয়ে গেছে আবার বি বি এর পরে ডি আর ই দুটেই আসে কিন্তু কাজেই একটা সি আর ডি মিলে এফ এ আসে আরেকটা কিন্তু এখান থেকে চলে যায় ডাইরেক্ট শেষে এটা একটু কমপ্লিকেটেড এটা কম্পেয়ার টু আগেরটা এটা যেমন আগেরটা একদম পর পর হিসাব করে আপনি সুন্দর বসাইতে পারেন এটা কিন্তু একটু কমপ্লিকেশন আছে বাট আমাদের তারপরও করতে হবে এখানে কিছু দামি আসে সো এই জন্য এটা একটু কমপ্লিকেটেড এটা আপনার না বুঝলেও চলবে বাট পরের যখন দেখাবো তখন এটা ইজিয়ার হবে বাট এখানে আমরা যেটা খালি দেখাচ্ছি সেটা হচ্ছে যে অ্যারোগুলার উপরে এ বি সি ডি এফ মানে অ্যাক্টিভিটি অ্যারোগুলার উপরে আছে এই জন্য বলা হচ্ছে অ্যারো এটা আমাদের লাগবে আরেকটা কাজ করার সময় বাট এখন আমরা ওই অ্যাক্টিভিটি আর নোট দিয়ে কাজটা করব বাকিটা। আমি দেখায় দিলাম যে এটা এখন লাগবে আর এটা কিছুক্ষণ পরে লাগবে। সেটা আমরা পরে আসি। সো এইখানে এইটা আমি একটু বাইপাস এটা আপনার দরকার নাই। এটা জামেলার জিনিস আপনার দরকার নাই। আমি জামেলায় যাব না করতে। এইখানে আমরা চলে আসি প্রথমটায় আবার। আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের ঠিক 10টা বাজে এখন। আমরা যদিও 9টা 9টার শুরু করছি। 10টা বাজে 50 মিনিট হয়ে গেছে। আপনারা কি অলরেডি বোর্ড হয়ে গেছেন না বোরড হননি বলেন।

তাহলে দেখেন তো আমাদের এখানে এই যে বক্সগুলো আছে এই বক্সগুলোর প্রত্যেকটার কর্নারে আমরা কিছু সংখ্যা লিখব যেমন ইএস টা হচ্ছে আপনাদের আর্liest স্টার্ট আর্liest স্টার্ট আর ইএফ টা হচ্ছে আর্liest ফিনিশ আমরা एग्जांपल दी আর্liest স্টার্ট বলেন তো আপনি বসে আছেন আপনার হাতে কোনো কাজ নাই হঠাৎ করে একজন বলল ভাই আমাকে এই কাজটা করে দেন আর্liest কখন আপনি কাজটা করা শুরু করতে পারবেন একজন বলেন যে ভাই আমাকে কাজটা করে দেন আর্লিয়েস্ট পসিবল কখন আপনি কাজটা শুরু করতে পারবেন বলতে পারবেন আর্লিয়েস্ট পসিবল আপনার জন্য আর্লিয়েস্ট পসিবল কোনটা আপনি কিন্তু বসে আছেন কোনো কাজ নাই হাতে এখন বললেন সাথে সাথে আপনি শুরু করতে পারবেন এই মুহূর্তটা এই মুহূর্তটাকে আমরা বলি জিরো আপনি এই মুহূর্তে জিরো মুহূর্তে শুরু করতে পারবেন আর স্টার্ট কিন্তু দামি অ্যাক্টিভিটি খেয়াল আছে স্টার্ট কিন্তু দামি অ্যাক্টিভিটি আপনাদের আমি একটু রিকোয়েস্ট করবো এই কি আপনাদের কাছে সামহা আছে আমি একটু চেষ্টা করি দেন একটা কাজ করি একটু এক মিনিট আমাকে সময় দিন টেবিলটা না নিয়ে আসলে পরে বিপদে পড়ে যাবেন আমি এই টেবিলটা একটু নিয়ে আসি একটা মিনিট এখনই করতেছি জাস্ট দুইটা মিনিট ওয়েট করেন আমি

এই ডক্টর মামুন আমাকে একটু ইয়ার কো-হোস্ট করতে পারবেন একটু মাইক্রোফোনগুলো সবার অফ করে দিতে হবে আচ্ছা পারবো স্যার তাহলে আপনারটা তখন অন করে দিব স্যার ঠিক আছে একটু মিউট অল করে আমার বেরোন হ্যাঁ সবগুলা করে দিলাম স্যার এখন আপনাকে কো-হোস্ট করে দেই স্যার আপনাকে আপনাকে তো পাচ্ছ না এখন স্যার আই পাইছি স্যার আপনাকে কো-হোস্ট এখন আপনারা দেখেন যে স্টার্ট তো একটা তার মানে এটা আসলে কোনো অ্যাক্টিভিটি না এটা হচ্ছে আমরা শুধুমাত্র সার্কিটটা ক্লোজ করার জন্য দিছি আসলে আমার প্রথম কাজ কোন দুটো ছিল বলেন তো আপনি মাইক্রোফোন অন করেই কথা বলেন আবার অফ করে দেন আসলে আমার কোন দুইটা সবচেয়ে দরকার ছিল প্রথম কাজ কোন দুইটা ছিল বলেন তো

ঠিক আছে এবার শোনা যায় আমার কথাটা জি স্যার ওকে গুড মিউট আনমিউটের সমস্যা হয়েছে আচ্ছা আবারও বলছি আমাদের প্রথম অ্যাক্টিভিটি কিন্তু ছিল এআরবি তাহলে বি হচ্ছে আমাদের প্রথম এগুলো আমরা শুরু করতেছি প্রথম জিরোতে এবার এ ডিউরেশন কত দেখেন তো এ ডিউরেশন এ ডিউরেশন দেওয়া আছে এই যে দেখেন উপরে দিয়ে রাখছি 5 5 তাহলে যদি জিরোতে শুরু করি তাহলে শেষ হবে 5 এ আর আমরা কি বলছি এ শেষ করার সাথে আমরা সি শুরু করতেছি তাহলে এ যদি পাঁচে শেষ হয় সি শুরু হবে কততে পাঁচেই কিন্তু খেয়াল রাখবেন ছয় না কিন্তু ডিলে করতে পারবো না আচ্ছা এবার বলেন তো বি এর কয়দিন আমাদের বি দেখেন এখানে চার দিন দেওয়া আছে তাহলে বি যদি জিরো তে শুরু হয় শেষ হবে কততে এইবার আমাকে বলেন বি যখন চারে শেষ হবে বি সারার সাথে সাথে দুটা কাজ শুরু হচ্ছে একটা ডি একটা ই তাহলে বি যদি চারে শেষ হয় তাহলে ডি আর ই কততে শুরু হবে ফ্যান্টাস্টিক এবার সি এর ডিউরেশন কত ছয় না

সব সময় জিরো তাইলে আমাদের তো আসলে এ আর বি আমাদের কাজের ট্রু স্টার্টটা দামি ছিল তাহলে আসলে আমরা এ আর বি দিয়ে কাজ শুরু করতে এটা কি ঠিক আছে জি স্যার আচ্ছা তাহলে এ ডিউরেশন হচ্ছে 5 দেখেন টাইম দেওয়া আছে 5 আমরা যোগ করলাম জিরোর সাথে 5 5 আর ঠিক এ যখন শেষ হবে সাথে সাথে সি শুরু হবে তাহলে 5 এর শেষ 5 এর শুরু রাইট আচ্ছা এবার বি আমরা দেখি 4 দিন তাহলে বি যদি 4 দিন হয়

কারণটা হচ্ছে আমাদের বলা ছিল সি এবং ডি দুইটাই কমপ্লিট করতে হবে বিফোর স্টার্ট অফ এ তাই না দুইটাই তার মানে কি আমার এইটা শেষ হয়ে বসে থাকলে কোনো লাভ নাই যেমন একটা মার্কার মার্কারের ক্যাপ বানানো শেষ হয়ে গেছে বডিটা বানানো শেষ হয় নাই মার্কার কিন্তু তৈরি হলো না তার মানে আমাকে যেটা পরে সেটার টাইমটা হিসাবে নিতে হবে আগেরটা বসে থাকো পরের টাইমটা নিতে হবে ক্লিয়ার এবার এফ এর ডিউরেশন কত আট যোগ করে দেই এগারো আটে আট এবার খেয়াল করে দেখেন এফ ও লাস্ট ই এর পরে কিন্তু আর কিছু নাই এফ থেকেও আসছে ই থেকেও আসছে এখন এফ শেষ হচ্ছে উনিশে আর ই শেষ হচ্ছে নয় দুইটাই কিন্তু প্রজেক্টের লাস্ট কাজ ই এবং এফ দুইটাই লাস্ট কাজ এরপর আর কিছু নাই এখন ইও শেষ ই শেষ হচ্ছে নয়ে আর এফ শেষ হচ্ছে উনিশে তাহলে আমার প্রজেক্টটা শেষ হবে কত দিনে উনিশে কারণ আমরা কি বলছি দুইটার মধ্যে যেটা পরে আমরা বলবো যাওয়ার সময় দুটা মুজিটা বড় বা পরে সেটা হচ্ছে ডিউরেশন আর তার মানে আমরা বলতেছি উনিশ দিনে আপনি প্রজেক্টটা শেষ করতে পারবেন এইবার আপনি এখানে সবগুলো টাইম যোগ করেন তো দেখেন তো কয়দিন হয় 30 দিন তাহলে দেখেন দিনের প্রজেক্টটা কিন্তু আমরা শেষ করলাম কতদিনে এইভাবে আমাকে কিন্তু প্ল্যানটা করতে হয় যে কিভাবে আমি আর্লিয়েস্ট পসিবল টাইমে প্রজেক্টটা শেষ করতে পারি এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার এখন আমাদের প্রজেক্টে দেখেন জীবনে সবারই আপনাদের জীবনের সবারই কিছু ক্রিটিক্যাল টাইম যায় না মানে কোন কোন সময় যায় না জীবনে খুব ক্রিটিক্যাল পর্যায়ে যায় এরকম কি গেছে কারো যে জীবনের কোনো এক সময় খুব ক্রিটিক্যাল যায় বিভিন্ন কারণে ফাইনান্সিয়ালি হতে পারে ফিজিক্যালি হতে পারে সোশ্যাল হতে পারে বিভিন্ন ক্রাইসিস টাইম কিন্তু যায় ক্রিটিক্যাল টাইম কিন্তু যায় আমরা এখন দেখব প্রজেক্টের জন্য ক্রিটিক্যাল টাইমটা কি তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই যে আমরা বলছি সিপিএম ক্রিটিক্যাল পাথ মেথড এই ক্রিটিক্যালটা কি এটা কিন্তু এখন ইম্পর্টেন্ট এখন আমরা যেটা করব যে প্রজেক্ট আমাদের উনিশ দিনে শেষ হতে হবে এখন বক্সের নিচের সংখ্যা দুইটা আমরা কিন্তু রাখবো আগের ছিল আর্লিয়েস্ট এখন হচ্ছে লেটেস্ট মানে আমি ঘুমাইলাম মানে করেন কিন্তু ঘুমায় আমাকে উঠে কাজ করে যদি আমি দৌড়াইতে পারি আমরা কি বলছিলাম মনে আছে ওই যে খরগোশ কচ্ছপের দৌড় খরগোশ কি চিন্তা করছে আমি একটু ঘুমাই নেই ঘুমাই নিয়ে আবার কিন্তু ঘুমে যে সে পড়বে এরপর উঠতে পারে কিন্তু যদি ঘুমায়ও টাইমলি উঠতো তাও কিন্তু কচ্ছপের যা যাইতে পারত। সেই সুযোগটা কিন্তু আমার এখানে আছে কোথাও আছে কোথাও নাই এইটা আমাকে দেখতে হবে কোথাও আমি একটু রিল্যাক্স করার সুযোগ আছে কোথাও রিল্যাক্স করার সুযোগ নেই এটা আমাকে একটু দেখতে হবে তো আমাদের প্রজেক্ট কিন্তু উনিশ দিনে শেষ হচ্ছে কাজে মাথায় রাখবেন প্রজেক্ট ডিউরেশন যেটা আছে সেটা কিন্তু আর্লিয়েস্ট ফিনিশ স্টার্ট লেটেস্ট ফিনিশ স্টার্টে কোনো পার্থক্য নাই আমাকে উনিশ দিন একটাই কথা আমি বলি প্রজেক্ট উনিশ দিনে শেষ করতে হবে শেষ এখন একটু চিন্তা করে দেখেন তো প্রজেক্ট যদি আমাকে উনিশ দিনে শেষ করতে হয় এফকে লেটেস্ট কবে শেষ করলে প্রজেক্ট আমার উনিশ দিনে শেষ হবে লেটেস্ট আমার প্রজেক্ট শেষ হবে উনিশ দিনে কিন্তু আমাকে এফ লেটেস্ট কবে শেষ করলে লেটেস্ট কবে শেষ করলে প্রজেক্ট স্টিল উনিশ দিনে শেষ হবে উনিশ তাহলে উনিশে কিন্তু কিন্তু এখন দেখেন ইটা একটু চিন্তা করি ইও কিন্তু লাস্ট কাজ এবং আমার বলছি প্রজেক্ট শেষ হবে উনিশ দিনে তাহলে ই কে সর্বশেষ কবে শেষ করলে প্রজেক্ট টেস্ট দিনে শেষ হবে দিনে এটাও এটা কি সবাই বুঝতে পারছেন কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে আচ্ছা আমরা আরেক ভাবে একটু দেখি যেটা হচ্ছে অঙ্ক করার জন্য সহজ সহজের জন্য এটা হচ্ছে বোঝার অঙ্ক করার জন্য আমরা এতক্ষণ স্টার্ট থেকে এন্ডে গেছিলাম এখন আমরা উল্টা দিকে ফ্লো করি আমরা ধরে নেই আমরা উল্টা দিকে মাথার মধ্যে খাতার মধ্যে না মাথার মধ্যে উল্টা দিকে ধরে নেই যে আমাদের এরোগুলো আছে উল্টা তাহলে আমরা যদি এদিক থেকে শুরু করি দেখেন তো এটা মনে আছে আপনাদের আপনারাই বলছিলেন ফোরে যদি শেষ হয় এখান থেকে দুটা লাইন গেছে পরে দুটা শুরু হবে কততে আচ্ছা এখন দেখেন এদিক থেকে উল্টা আসছে উনিশে শেষ হয়েছে উনিশ থেকে গেছে দুইটা লাইন দ্বিতীয় শুরু হবে কততে উনিশে না এইভাবে আপনি চিন্তা করতে পারেন দুই ভাবে চিন্তা করতে পারেন এবার আমরা যাওয়ার সময় যোগ করে গেছি ফেরার সময় বিয়োগ করে ফিরব তাহলে এফ এর ডিউরেশন কত বলেন তো এখানে আমরা লিখি আট লাস্টের টা তাহলে আমরা উনিশ থেকে আট বাদ দিলে ইলেভেন এখন দেখেন এই ইলেভেন থেকে আবার দুটা লাইন গেল উল্টা দিকে তাহলে এখানে যদি ইলেভেন হয় শেষে তাহলে এই দুইটা কত হবে ইলেভেনই হবে এটা কি ঠিক আছে সবার আচ্ছা এবার আমরা ছয় দিন বিয়োগ করে দিয়ে পাঁচ দিন হলো দুই দিন তাহলে এগারো থেকে দিলে নয় আর ই ডিউরেশন ইউরেশন পাঁচ দিন তাহলে উনিশ থেকে বাদ দিলে হচ্ছে চোদ্দ এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই গুড এবার আমরা বলছি কি এটা যদি পাঁচ হয় তাহলে এখানে কত হওয়া উচিত এইবার আসি ঝামেলার জায়গায় একটা নয় একটা ১৪ দুইখান থেকে বি তে আসছে একটা নয় একটা চোদ্দো দুইখান থেকে বি তে আসছে এইবার এখানে কত বসবে ভেরি গুড এখন দেখেন তো যদি আমি এখানে চোদ্দ তে শেষ করি আমি কি ডি কে নয় শুরু করতে পারবো না না নয় হবে তাহলে আমার যদি এখানে চোদ্দ দিতে পারি এটাও চোদ্দ তে শুরু করতে হবে এখানে দুই হয়ে গেলে ষোলো এখানে যাবে ষোলো প্রজেক্ট শেষ হবে চব্বিশ দিনে তার মানে কি এটা খুব ইজি মাথায় রাখা যে আপনি যাওয়ার সময় যদি আপনার অনেকগুলো থেকে একটায় যায় সবগুলোর মধ্যে শেষেরটা নেবেন আর ফেরার সময় যদি অনেকগুলো থেকে একটায় আসে সবগুলোর মধ্যে আগেরটা নেবেন তাইলে যাওয়ার সময় বড়টা ফেরার সময় ছোটটা মাথায় রাখবেন নয় আর চোদ্দ মধ্যে নয় এটা কি বোঝা গেছে তাহলে এখন আমরা বিয়োগ করে ফেলি এ হচ্ছে পাঁচ দিন বি হচ্ছে চার দিন তাহলে বিয়োগ করে ফেলি পাঁচ থেকে পাঁচ গেলে জিরো আর এখানে পাঁচ এখন আবার আগে সেই একই সমস্যা জিরো পাঁচ কোনটা বসবো আমরা একটা জিরো একটা পাঁচ লোয়েস্টটা মানে জিরো এই জিরোটা কোথায় জানি উড়ে গেছে এটাও জিরো হবে সরি এটা আসেনি কেন আমি জানি না কোথায় জানি উড়ে গেছে ও সরি এটা নামাইছি যে কোথায় কানে আটকে গেছে পিছনে পড়ছে যাক তাহলে সরি এখন দেখেন তো ক্রিটিক্যাল শব্দের অর্থটা কি আসলে বলেন তো জটিল তো কমপ্লেক্স আচ্ছা বলি আপনাদের ক্রিটিক্যাল پیشنটদের কোথায় রাখা হয় টিইউতে তার আইসিইউতে কেন দে নিড এক্সট্রা অবজারভেশন মানে স্পেশাল অবজারভেশন লাগে কেন কারণ তার কারো হয়তো হার্টের সমস্যা কারো হয়তো লাংসের সমস্যা কারো হয়তো কিডনির সমস্যা কারণ তো লিভারের সমস্যা যার যে সমস্যা সেই অর্গান গুলো তার জন্য খুব ক্রিটিক্যাল এই অর্গান গুলো যদি আমরা ঠিক করতে না পারি বাস ভদ্রলোক শেষ আমার এখানে প্রজেক্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে অন টাইম শেষ করা এখন মনে করেন আপনার বাসা থেকে প্রথম বাসটা ছাড়ে বাসে যান আপনি অফিসে প্রথম বাসটা ছাড়ে মনে করেন সকাল সাতটায় আপনার অফিসে যেতে সময় লাগে এক ঘন্টা আর অফিসে গিয়ে পৌঁছতে হয় সকাল নয়টায় আবার বলছি প্রথম অফিস থেকে বাসটা ছাড়ে হচ্ছে সকাল সাতটায় সময় লাগে এক ঘন্টা অফিসে গিয়ে রিচ করেন আপনি বাই নাইন বলেন অফিসে কয়টা থেকে দিতে পারবেন অফিসে প্রথম বাসটা সকাল সাতটায় যেতে সময় লাগে এক ঘন্টা অফিসে পৌঁছাববে সকাল নয়টায় আর্লিয়স্ট পসিবল আপনি কখন বাসা থেকে রওনা দিতে পারেন

কয়েকটা টাস্ক আছে ছয়টার মধ্যে কিছু কিছু টাস্ক আছে যেগুলোর উপর আর নিচে সংখ্যাগুলা মানে আর্লিয়েস্ট আর লেটেস্ট কোনো ফ্লেক্সিবিলিটি নাই বরং কোনগুলা কোনগুলো বক্সের উপর নিচে সংখ্যাগুলা সেম সি আর এফ ভালো করে দেখে বলেন এ সি এফ স্যার এ সি এফ দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল পাথ আর কিছু না তার মানে কি খেয়াল এবার আমি একটু আসি যে মনে করেন আপনার এখানে বাই এনি চান্স একদিন ঢিলে হইলো

কিছুটা ফ্লেক্সিবল হওয়ার কিছুটা রেস্ট নেওয়ার যেমন এখানে আপনি পাঁচ দিন রেস্ট নিতে পারেন এখানে আপনি পাঁচ দিন রেস্ট নিতে পারেন এখানে আপনি দশ দিনও শুরু করতে পারেন কারণ অনেক সময় আছে আপনার এটা কি বোঝা গেছে আর কারো কোনো কনফিউশন এই পর্যন্ত আমি আর দুই মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিবো এটা শেষ হয়ে যায় এটা নাম শুনছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওভার দ্যাট এটা কিন্তু আর কিছু না টাইম লাইনে সেট করার কিছু না যেটা আমরা আগের অঙ্কটাই দেখি যেমন এ ছিল পাঁচ দিন বি ছিল চার দিন এ শেষ হলে সি শুরু করছি আবার বি শেষ হলে আমরা ডি এবং ই দুইটাই শুরু করছিলাম আবার এফ শেষ হলে আমরা সি শেষ হলে আমরা সি আর ডি পরে যেটা পড়ে সেটা পরে আমরা এফ শুরু করছি এই ক্রিটিকাল পার্ট জানি কি ছিল

না সম্ভব না কিন্তু কিছু দূর গেলে দেখবেন যে ফিরে আসছেন আচ্ছা ছোটবেলায় সাপদুরু খেলছিলেন মনে পড়ে সাপদুরের কথা জি স্যার জি স্যার ওই 92 তকে সাপে খায় তো তিনে দিত মনে আছে একেবারে স্যার 97 তকেও খায় নামায় দিত এই রকম অবস্থা হবে আপনার শেষ পর্যন্ত গিয়ে তার দুটো আগে কাজ পড়ে যায় শেষ আবার ফিরে আসতে হবে এইজন্য এটা কিন্তু হাতে করতে পারবেন না বাট देयर আর সো মেনি সফটওয়্যারস অন দিস ওয়ান

টাইমগুলো বসাবেন অটোমেটিক সে পুরা চারটা করে দিবে শুধু তাই না আপনি দেখেন মিটিং কবে হবে ডেলিভারেন্স কবে রিপোর্ট কবে প্রত্যেকটা জিনিস আপনি তৈরি করতে পারবেন সো মাচ মানে ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার দিস ওয়ান সো পারলে এই শিখে নিন খুবই শেখা মানে নিজে নিজে শিখতে খুব ইজি খুব ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার আর কাজ করলে অনেক কাজ করতে পারবেন এটা দিয়ে আর মাইক্রোসফট এক্সেলও করা যায় কিন্তু ওখানে অনেক আইকন আপনাকে করতে হবে নিজের প্রজেক্টে খুব ইজিতে করা যায় কাজটা দ্যাটস আমার স্যার এই সফটওয়্যারের নাম কি স্যার

আসলে আমাদের ওইদিকে নামাজ আসতে পরে জি স্যার আবার বারোটার পরে নামাজ আছে ঠিক আছে ঠিক আছে

Yes.